ব্যস্ত হয়ে গেছে। আজকে চশমাটা পকেট থেকে পড়ে গেছে আর একটা গাড়ি চাপা দিয়ে চলে গেছে, যার জন্য পুরো খুব একটা বেশি কিছু দেখতে পাচ্ছি না। যাই হোক, আজকে স্নেহাশিতার সাথে আলাপ আড্ডাটা হবে, আলাপ বলছি আড্ডা হবে। আর স্নেহাশিতাকে আমরা নুনতুদা বলেই জানি, আর বোম্বে নাট কলেজ আমাদের কলেজ স্নেহাশিতা, তারপরে বড়দা, তারপরে দীর্ঘদিন ধরে ছবি নিয়েই রয়েছে। তো এবার কেসটা কি হয়েছে যে কিছু দেখতে পাচ্ছি না, টোটালটা আন্দাজে ইয়েস আমাদের নন্দুদা হোস্টেলেও ছিল আমাদের একসাথে, এবং আমাদের সিনিয়র ছিল, আমরা প্রচুর জ্বালিয়েছি নন্দুদাকে কি ধরুন কাজকর্ম দেখাবার জন্য। এবং ইভেন আমি যে ওয়াটার কালারটা তখন করতাম পুরো নন্দুদার থেকে শেখা, এবার এই নন্দুদা কখন আসবে ভাই, আমি আজকে কিছু দেখতে পাচ্ছি না, তুমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, বুঝতে পেরেছি, তোকে বুঝতে পেরেছি, তুই কষ্ট করে দেখতে হচ্ছে আমাকে। এ তুমি নন্দুদার সাথে এই মধ্যে কথা হলো, হ্যাঁ একবার একটুখানি ফোন করে বল না। যাচ্ছে, তুমি শুনতে পাচ্ছো? হ্যাঁ আমি এক্ষুনি একটু কেটে গেল তোর সাউন্ডটা, আবার শুনতে পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে নন্দুদা, যেটা হচ্ছে আমাদের এই ফরম্যাটটার মধ্যে এরকম যে তুমি ছোটবেলাটা কোথায় কাটিয়েছো কিভাবে, তারপরে তোমার আস্তে আস্তে আর্ট কলেজ অবধি আসাটা, হ্যাঁ সেটা একটুখানি শুনবো, তারপরে তোমার কলেজ, কলেজ থেকে বেরিয়ে যাওয়া, আবার মাস্টার্স করেছো বড়দা সেইটা। আচ্ছা শুরু করব? হ্যাঁ হ্যাঁ একদম। আমার ছোটবেলা বলতে দেখ, আমার ছোটবেলা দুর্গাপুর হচ্ছে আমার ছোটবেলা, আমার একদম ছোট থেকে জন্ম থেকে বেড়ে ওঠা বড় হওয়া, এবং ক্লাস 12 অবধি আমি ছোটবেলাতে ওই দুর্গাপুরে কাটিয়েছি, তারপরে আমার কলকাতায় আসা। তো আমার ছোটবেলায় কিছু কিছু স্মৃতি একটু শেয়ার করি। সেটা হচ্ছে একদম ছোট যখন, মানে ধর যখন ক্লাস 2-3 পড়ি, তখন আমি এমনি জাস্ট শুনেছি মায়ের কাছে, এই স্মৃতিটা আমার কাছে নেই আর কি, মায়ের কাছে বা বাড়ির লোকের কাছে শুনেছি, যে পরেও দেখেছি আমাদের বাড়িতে একটা দেওয়াল ছিল, আমরা কোয়ার্টারে থাকতাম আর কি, মানে বাবা দুর্গাপুর স্টিলে চাকরি করতেন, এবং ওটা দুর্গাপুর শহরটা এরকম একটা শহর যে শহরটা হচ্ছে মানে একটা ইন্ডাস্ট্রি, একটা একটা ইন্ডাস্ট্রি, একটা পার্টিকুলার একটা ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে একটা শহর গড়ে উঠেছে আর কি, এবং সেইটা শহরটাকে বেটার বলা যায় একটা কলোনি গড়ে উঠেছে আর কি, এটা মাল্টি লিঙ্গুয়াল মাল্টি কালচারাল কলোনি। যেমন ধর একটা একটা স্টিল ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরিতে যারা কাজ করতে এসছে বিভিন্ন শহর থেকে, কলকাতা মানে ভারতবর্ষের বিভিন্ন শহর থেকে কাজ করতে এসছে যারা, তারাই ওখানে কোয়ার্টারে থেকেছে। যেমন আমাদের অনেক নেবার ছিল যারা নন বেঙ্গলি, মানে আমরা বাঙালি বলে মিশ্র ছিল, হ্যাঁ মিশ্র কালচারের মধ্যে বড় হয়েছে আর কি। তো সেখানে অনেক বিহার, উড়িষ্যা, কর্ণাটক, কর্ণাটক সাউথ ইন্ডিয়ানও কিছু কিছু ছিল যাদের সঙ্গে আমরা ছোটবেলাটা কাটিয়েছি। কিন্তু
পড়াশোনাটা কিন্তু অদ্ভুত রকম। দুর্গাপুরে যে স্কুলগুলো ছিল আমাদের, সেই স্কুলগুলো কিন্তু বাংলা মিডিয়াম স্কুল ছিল, ঠিক আছে? আচ্ছা। এবং স্কুলগুলো ডিএসপি মানে ওই দুর্গাপুর স্টিল প্ল্যান্টেরই নিজস্ব স্কুল আর কি, সেই স্কুলগুলোতেই আমরা পড়াশোনা করেছি। তো আমার প্রাইমারি স্কুল কেটেছে এরকমই একটা দুর্গাপুর স্টিল প্ল্যান্টের একটা প্রাইমারি স্কুলে, 5 বছর 5 পর্যন্ত কেটেছে। তারপরে ওখানে সিস্টেমটা হচ্ছে 5 প্রাইমারি স্কুল, তারপরে সেকেন্ডারি স্কুলের জন্য আলাদা স্কুলে যেতে হতো আমাদেরকে। তো সেকেন্ডারি স্কুল বাড়ি থেকে সবই কাছে ছিল, প্রত্যেকটা সেক্টর ওয়াইজ মানে এমন একটা সিস্টেম, শহরটা এত সিস্টেমেটিক সেক্টর। এই আমি এখন যে আমরা দিল্লিতে দেখি সেক্টর 1 সেক্টর 2, আমরা যখন সরকারকে দেখি সেক্টর 1, দুর্গাপুরে কিন্তু আমরা এই সেক্টর কথাগুলো কিন্তু কথাটা অনেক আগেই শুনেছি, মানে সেক্টর 1, সেক্টর 2, সেক্টর 3। তো আমরা এরকমই একটা সেক্টরে থাকতাম। তো সেক্টরে বিভিন্ন ক্যাটাগরি, বাবার যে বিভিন্ন লোক যে যে জব করতো, যে যে ক্যাটাগরির জব করতো, সেই ক্যাটাগরি অনুযায়ী কোয়ার্টারগুলো ভাগ করা থাকতো আর কি। বাবা যে ক্যাটাগরিতে থাকতো সেই ক্যাটাগরি অনুযায়ী আমরা সেরকম কোয়ার্টারে থাকতাম, মানে অ্যালটমেন্ট হতো সেরকম কোয়ার্টার আর কি। আর ক্যাটাগরি যখনই বাবার প্রমোশন হতো সেরকম ক্যাটাগরি ওয়াইজ আমরা কোয়ার্টার, বড় কোয়ার্টারে যেতাম, ছোট কোয়ার্টারে মানে ছোট কোয়ার্টার থেকে আস্তে আস্তে বড় কোয়ার্টারে যেতাম আর কি। আমরা 3 ভাই 1 বোন, আমি সবচেয়ে ছোট। তো ছোটবেলাটা এরকম প্রাইমারি স্কুলে যখন পড়তাম তখন শুনেছি এবং পরে দেখেওছি একটা ছোটবেলার যে কোয়ার্টারে থাকতাম সেই কোয়ার্টারটার একটা দেওয়াল আমি নাকি খুব আঁকি বুকি কাটতাম, মানে সব করতাম আর কি। সেইটা আমার মা, আমার বাবা এবং দাদা, সর্বোপরি দাদা এটা খুব ফলো করতো। এবং ক্লাস 6 যখন পড়ি তখন দাদা তখন হাই স্কুলে উঠে গেছে, হাই স্কুলে যিনি আর্ট টিচার ছিলেন ওখানকার, তিনি পরবর্তীকালে শুনেছি উনি আর্ট কলেজের, আমাদের গভর্নমেন্ট আর্ট কলেজের লোক, সেটা পরে আসছি। তো উনি ওনার কাছে আমাকে একদিন নিয়ে যায়, মানে যে তখন দাদার মাস্টারমশাই আমাকে নিয়ে যায় যে ভাইকে একটু শেখাবেন। তো উনি একটা জায়গায় টিউশন করতেন, তো উনি বললেন ঠিক প্রথম দিকে একদিন আমাকে ডেকে বললেন যে তুমি একটা এটা আঁকো ওটা আঁকো। তারপরে উনি একবার বললেন যে ওর বড্ড ছোট এখন পাঠিও না। তো ঠিক আছে, আবার বাড়িতে এলাম। বাড়িতে এসে এবার তখন একটা অদ্ভুত আগ্রহ তৈরি হলো যে আচ্ছা ছবি আঁকা শিখতে হবে তাহলে, মানে ছবি আঁকাটা একটু মানে কিছু একটা করতে পারি আমি আর কি। তো প্রাইমারি স্কুলে আমি খুব ব্যাক বেঞ্চের ছেলে ছিলাম, আমি কোনোদিনই ফ্রন্ট বেঞ্চের ছেলে ছিলাম না, পড়াশোনা করতে গিয়ে ফ্রন্ট বেঞ্চের ছেলে ছিলাম না। তো যা হয় আর কি, প্রাইমারি স্কুলে যিনি আমার ক্লাস টিচার ছিলেন, আমার একটা মনে আছে ওইটা খুব একটা মানে উল্লেখযোগ্য জিনিস, যে ক্লাস টিচার ছিলেন যিনি, তো প্রত্যেক দিনই ক্লাসে মানে আমরা ফার্স্ট বেঞ্চের যারা তারা খুবই মানে ইয়ে পেতো, অ্যাটেনশন পেতো, আর আমরা কিছুতেই অ্যাটেনশন পেতাম না। তো আমার এক বন্ধু বলল যে তুই না একটা যে ছবি আঁকতে পারিস, একটা ছবি এঁকে ম্যামকে মানে দিদি, আমাদের দিদিমণি বলতাম, দিদিমণিকে একটা গিফট কর। তো বাড়িতে বসে একটা ক্যালেন্ডার দেখে ছবি এঁকেছিলাম। তো সেইটা আমাদের পুরনো একটা ক্যালেন্ডার থেকে, ক্যালেন্ডারে যে নিচে এগুলো থাকে না জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, ছিঁড়ে নিয়ে ওর মধ্যে স্টেপল করে একদিন গিয়ে ভয়ে ভয়ে ম্যামকে দিলাম। তো ম্যাম দেখলাম ওটা, দেখার পরে প্রথমটা একটা গম্ভীর হয়ে গেলেন, গম্ভীর হয়ে একটা সাংঘাতিক খুশি। এবং তারপর থেকে অদ্ভুত রকমের আমাদের ক্লাস টিচারের সঙ্গে আমার একটা সখ্যতা তৈরি হয় আর কি। তো উনিও মাঝে মাঝে আমাকে বাড়িতে নিয়ে যান, এবং খুব উনি খুবই মানে ইয়ে মানুষ ছিলেন, মানে রসিক মানুষ ছিলেন, এবং উনি আমাকে বাড়িতে নিয়ে যান, নিয়ে এসে নিয়ে গিয়ে কাগজ পেন্সিল দেন, রং টং করতে দেন, কাজ করতে দেন। এইটা একটা ছোটবেলার স্মৃতি আছে। আর আর যে স্মৃতিগুলো আছে, আর যে আগ্রহগুলো মানে ছবি বা ভিজুয়াল এর প্রতি যে আগ্রহ, এগুলো হচ্ছে পুজো। আমার পুজোটা একটা খুব উল্লেখযোগ্য জিনিস, সেটা হচ্ছে প্রথম হচ্ছে পুজো, আমার যেগুলো মনে আছে ইমেজ, পুজোতে কালো হ্যান্ডেল সিলভারের এ দেওয়া বন্দুক, রিল ক্যাপ, ঠিক আছে? তারপরে পুজোর পরে না পুজোর বাঁশ বাঁধা, আমার কাছে বাঁশ বাঁধা একটা অদ্ভুত রকম ছিল। আমাদের পাড়ায় একটা পুজো হতো বাঁশ বাঁধা, মানে যেই বাঁশ বাঁধা শুরু হতো একদম ওই ওই দিন থেকে পড়াশোনা উঠে যেত আর কি।
হ্যাঁ, বাসে ঝুলতাম, বাসে উঠে 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 হ্যাঁ উপর দিকে যেতাম, নিচে বাসে ছোঁয়াছুঁই খেলতাম আর কি। হ্যাঁ, এই বাস ওয়ালা থেকে প্রত্যেকটা স্টেপে কাপড় লাগানো, এই সেই ঠাকুর আসছে, ঠাকুরের মুখটা ঢাকা, এইগুলো থেকে আস্তে আস্তে মানে প্রত্যেকটা জিনিস স্টেপ আমার কাছে অদ্ভুত লাগতো আর কি, মানে মানে ভীষণ এক্সাইটিং লাগতো এটা করতে, মানে এটা একটা আগ্রহ। তারপরে যখন একটু ক্লাস, তখন ওই তারপরে বছর ওই স্যারের কাছে আঁকা শিখতে যেতাম, এটা ওটা আঁকতাম, উনি তখন প্রথম প্রথম কি এটা দেখে দেখে আঁকতে দিতেন, ওটা দেখে দেখে। তখন কি তুমি, তখন তুমি জানতে আর্ট কলেজ বলে কিছু আছে? না, তখনও কিছু জানতাম, তখন জানতাম আমি আর্ট কলেজ ধারণাটা পরে আসছি, আর্ট কলেজ ধারণাটা কিভাবে আসে। তো তারপরে ওইখান থেকে উনি ওই করতে করতে যখন ক্লাস 7-8 পড়ি, তখন তো আমি ওই হাই স্কুলে পড়ছি, আর ওই টিচারের তখন আমার উনি টিচার, তো হ্যাঁ, তো হাই স্কুলে কি করতাম, ওই মাঝে মাঝে ক্লাস বাঙ্ক করে দিয়ে টিচারের মানে আমার আর্ট ক্লাসে চলে যেতাম। তো উনি আমাকে খুব বকতেন, আবার স্নেহও করতেন খুব, যে না এখানে আসবে না, তোমার ক্লাস চলছে, ক্লাস করো, ক্লাস করে এসো, এইভাবেই চলতো। তার এই সময় এই করতে করতে আমাদের থেকে একটু পাশের পাড়াতে, এই যখন 7-8 একটু বুঝতে শিখছি ছবি আঁকা কি এই সব জিনিস, তখন আমার একটা আস্তে আস্তে একটা ছবি আঁকা, মানে আমরা যে 4-5 জন ছেলে স্যারের কাছে শিখি এখানে ওখান থেকে, অদ্ভুতভাবে আলাপ হয়ে যায়, এরাও ছবি আঁকে ওরাও ছবি আঁকে, আলাপ হয়ে যায় আর কি। আর দুর্গাপুরটা খুব ছোট শহর, মানে এই কোয়ার্টার ওই কোয়ার্টার, মানে আমার বাবাকে হয়তো আরেকটা সেক্টরের লোকে চেনে, বিকজ সেই সেক্টরের ওই ভদ্রলোক হয়তো আমার বাবার সঙ্গে একই ডিপার্টমেন্টে চাকরি করে, চেনা শহর আর কি, মানে একটা সেক্টর আর একটা সেক্টর। তো ওই ভদ্রলোকের ছেলে হয়তো ছবি আঁকে, সে তখন ও বাবাকে বলেছে যে আমার ছেলে ছবি আঁকে, একদিন আলাপ কর। তো এইভাবে একটা গ্রুপ অফ বাচ্চা বাচ্চা ছেলেদের একটা আমরা একটা আলাপ পরিচয় হয়, মাঝে মাঝে কথা বলি, একটু ছবি আঁকা আঁকলে একটা কম্পিটিশনে গেলাম 4 জন মিলে, সেখানে আবার একটা কম্পিটিশন থাকে যে কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে, এরকম একটা ব্যাপার থাকে। ক্লাবে ক্লাবে কম্পিটিশন হতো তখন। তো এই করতে করতে আমাদের আরেক সবচেয়ে যেটা আমার কাছে সিগনিফিকেন্ট, আমাদের দুর্গা মানে এটা এই সময় মফস্বলের সমস্ত শহরগুলোতেই হতো, যে সেট সেট আঁকা হতো, মানে কালী পুজোতে সেট আঁকা হতো, দুর্গা পুজোতেও সেট আঁকা হতো, অনেকগুলো স্তর ছিল, অনেকগুলো স্তরে সেট গুলো আঁকা হতো, দুর্গা ঠাকুরকে একটা সিনার একটা একটা ল্যান্ডস্কেপের মাঝখানে মানে অনেক কিছু করা হতো। হ্যাঁ কার্তিক হয়তো মেঘের মেঘের আড়ালে। দুর্গাপুর এমন একটা শহর, দুর্গাপুরে কিন্তু কলকাতায় অনেকেই জানে, দুর্গাপুরের বেশ কিছু শিল্পী যারা মানে একাডেমিক্যালি সাংঘাতিক স্কিলফুল আর কি, দুর্গাপুর থেকে তারা এসছে আমার অনেক আগে, এবং সেরকমই একজন শিল্পী মানে ওখানে সেট আঁকতেন, তার নাম হচ্ছে অশোক চ্যাটার্জি, ইন্ডিয়ান আর্ট কলেজে পড়তেন, ইন্ডিয়ান আর্ট কলেজে বহু আগে, মানে বিকাশ বচ্চাজও ওনার খুব পরবর্তীকালে বিকাশ বচ্চাজের কাছে ওনার প্রশংসা শুনেছি আমি, মানে কি সাংঘাতিক মানে একাডেমিক স্কিল না দেখলে বোঝা যায় না আর কি। তো সেইটা অনেকটা দূরে, আমার বাড়ি থেকে অনেকটা দূরে ছিল উনি যেখানে কাজ করতেন আর কি, আর আমার বাড়ির সামনে একটা পুজো ছিল, সেই পুজো হতো, সেই পুজোতে প্রথাগতভাবে কিছু কিছু হতো, কিন্তু এক বছর হঠাৎ করে আমি যখন ক্লাস 8-এ পড়ি, আমাদের কলেজের তাপস দা মানে আমাদের থেকে সিনিয়র মানে তাপস মিত্র, এখন ওয়াটার কালার করে দেখবি আর তাপস মিত্র, তাপস দা এই তাপস দাও দুর্গাপুরের ছেলে, অসিত দা দুর্গাপুরের ছেলে, তো এদের দেখেই আমার বড় মানে পরবর্তীকালে বড় হওয়াটা। তো ওই তাপস দা ওই সেটটা আঁকতে এসেছিল সে বছর, মানে সাংঘাতিক এক্সাইটমেন্ট, মানে কি ম্যাজিকের মতন কাজ করছে, মানে আমি তো অদ্ভুত, মানে আমি আমার একটা স্বপ্নের ঘোরের মধ্যে দেখছিলাম। তো আমাদের পাড়ার যেহেতু কাছে প্যান্ডেল, তো আমার দাদা একজনকে বলে একটু বলে করে বলেছিল একটু দেখতে দেবে ওকে, মানে দাদা ওই ক্লাবের মেম্বার ছিল বলে আমাকে ওই অ্যালাউটা করেছিল আর কি। আচ্ছা, তো সকাল থেকে সন্ধে পর্যন্ত নিচে বসে ওই ওই সেট আঁকা দেখতাম, ওই দেখা থেকে আমার একটা অদ্ভুত মানে নেশা তৈরি হয়ে যায় যে এরকম আমাকে আঁকতেই হবে, এরকম আঁকতেই হবে, মানে ওটাই আমার শেষ স্বপ্ন আর কি, মানে তখন আর কি এরকম আঁকতে হবে, এরকম আঁকতে পারলে আমার সব শেষ, মানে সব জীবনে সব কিছু হয়ে যাবে আর কি। আর তাপস দাকে তখন মনে হতো, তাপস দা আমি তো অশোক চ্যাটার্জিকে আঁকতে দেখিনি, তাপস দাকে দেখেছি আঁকতে আমার চোখের সামনে, তাপস দাকে মনে হতো ভগবান আর কি, মানে ও হচ্ছে শেষ কথা আর কি। তো তাপস দার সঙ্গে একটু একটু করে ভয়ে ভয়ে আলাপ হলো, আমার দাদাই আলাপ করেছিল, এরা অ্যাকচুয়ালি আমার দাদার এজ গ্রুপে গ্রুপে, তাহলে সুবিধা হয়েছিল তাদের সঙ্গে আলাপ করে আলাপে কথাবার্তা বলতে। এইটা গেল ওই সময়। তারপরে আমার
এই তখন আমি মোটামুটি এদের সঙ্গে কথা বলা, তারপরে আমার মাস্টার মশাই সবার সঙ্গে কথা বলে মোটামুটি যখন ক্লাস 9-10 পড়ি তখন বুঝতে পেরেছি আর্ট কলেজ বলে একটা জায়গা আছে, গভর্নমেন্ট আর্ট কলেজ। শান্তিনিকেতন সম্পর্কে তখন আমার আইডিয়া খুব একটা ছিল না, গভর্নমেন্ট আর্ট কলেজটা ছিল, কারণ এই আমাদের দুর্গাপুরে যতজন হ্যাঁ মোস্টলি গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে পাস করা, আমার মাস্টারমশাই থেকে শুরু করে অ্যান্ড ইভেন একটা ছোট্ট এ দিয়ে রাখি, আমাদের কলেজে মনোজ সরকার ছিলেন, মনোজবাবু ওনার প্রথম জীবনে কিন্তু আমার আমার আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলেই আর্ট টিচার ছিলেন মনোজবাবু। আচ্ছা, তো হ্যাঁ মনোজবাবুর প্রথম জীবনে 3 বছর উনি ওখানে আর্ট টিচার ছিলেন, মানে স্কুলে চাকরি করেছেন দুর্গাপুরে, আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলে। তো আমি যে বছর ক্লাস 6-এ উঠলাম সে বছর 3-4 মাসের জন্য মনোজবাবুকে, মনোজবাবু আমার একটা ক্লাস নিয়েছিল, আমাকে চিনতো না, মানে আমি খুবই জাস্ট দুদিন এসে একটা ক্লাস নিয়েছিল, সেই সূত্রে মনোজ সরকারকে আমি দেখেছিলাম আর কি। তো পরে পরে আমার এই মাস্টারমশাই আমাকে বলেছিলেন যে ওই মনোজ সরকার তুমি তো তোমার তুমি কি দেখেছো, তোমরা যখন আমি আমি যখন 9-এ পড়ি আর কি, তখন স্যারের ক্লাস করি আমরা, স্যারের নাম ছিল যে যে মাস্টারমশাইয়ের কাছে ছোটবেলা থেকে আমি শিখেছি, এখনো তার সঙ্গে যোগাযোগ আছে, উজ্জ্বল দাস। তো উনি আমাকে বলেছিলেন যে ওই যে মনোজবাবু মনোজ সরকার এসেছিলেন উনি এখন আর্ট কলেজে পড়ান, আর যখন 10-এ পড়ি তখন উনি আমাকে অ্যাকচুয়ালি উজ্জ্বলবাবু আমাকে আঁকা শেখাতেন, তার থেকে বেশি ওনার কতগুলো জিনিস মানে ওনার মানে পার্সোনালিটি ডেভেলপমেন্টটা কিন্তু উনি সাংঘাতিকভাবে করতেন ওই বয়স থেকেই আর কি, একটা বাচ্চা ছেলের মধ্যে মানে একটা প্রকৃত টিচার যাকে বলে আর কি, শুধু আর্ট টিচার না প্রকৃত টিচার যাকে বলে সেরকম মানে সেরকম ধরনের একজন আর্ট টিচার ছিলেন আর কি। তো উনি বিভিন্ন ভাবে গ্রুম করতে করতে বলেন যে তোমরা যদি আর্ট কলেজে ভর্তি হতে চাও এই করতে পারো ওই করতে পারো, এর সঙ্গে যোগাযোগ করতে পারো ওর সঙ্গে যোগাযোগ, এই করতে করতে আমি তখন অসিত তাপসকে চিনতাম না, তো আমার উজ্জ্বলবাবুই বললেন প্রথমে অসিত আমার ছাত্র বা তাপস আমার ছাত্র, তোমরা চাইলে দেখো তোমরা আর্ট কলেজে যদি ভর্তি হতে চাও তাহলে এখন আর আমার কাছে বেশি কাজ না দেখিয়ে একটু তাপস অসিতের সঙ্গে যোগাযোগ করো, দরকার হলে আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো, ওদেরকে কাজ দেখো, ওরা তো কারেন্ট আর্ট কলেজে পড়ছে ওদেরকে একটু কাজ দেখো। তো মরিয়া হয়ে গেলাম, তাপসদাকে কি করে ধরবো অসিতদাকে কি করে ধরবো, আমার দাদাকে বললাম, দাদা বললো অসিত আমার বন্ধু, অসিত আমার বন্ধুদের বন্ধু, চল আমি তোকে একদিন নিয়ে যাবো। তো দাদা আমাকে নিয়ে গেল, নিয়ে গিয়ে অসিতদার বাড়িতে নিয়ে গিয়ে আমাকে ফেললো, সে আবার আরেকটা আরেকটা জগতে গিয়ে পড়লাম, আমি যা জানতাম যা বুঝতাম আমি মনে একই এ তো আরো একটা মানে এ তো আরো সাগরে এসে পড়লাম মনে হলো। অসিত আমাকে প্রথম দিন দেখে পরে দেখে একটা টেরা চোখে দেখে বলো আচ্ছা তুই ছবি আঁকবি, আচ্ছা একটা কাজ কর কালকে 100খানা স্কেচ করে নিয়ে আসবি, মাথা ঘুরে গেল আমার 100খানা স্কেচ সেটা আবার কি, আগে তো ছবি আঁকা জানতাম যে স্যারের কাছে যেতাম স্যার একটা বিষয় দিত বিষয়টা দিয়ে কিছু একটা ছবি আঁকতাম, যা হলো স্যার একটু টাচ আপ করে দিলেন এটা করে দিলেন হয়ে গেল এবং তাতে এক্সিলেন্ট গুড এসব পেতাম, এখন দেখছি সবই ভুলভাল মানে এইসব চলবে না স্কেচ করে নিয়ে আয় চাপ 100খানা স্কেচ সাত দুদিনের মধ্যে 100খানা স্কেচ, প্রথম আমি স্কেচ বস্তুটা বুঝলাম হোয়াট ইজ স্কেচ, স্কেচ কি করে করতে হবে, অসিত বললো খেলখেল করে হেসে দি বললো স্কেচ কি জানিস না তুই ক্লাস 11-এ পড়ছিস এরপরে তুই আর কাট করে ঘুরতে হবে, কে পাঠিয়েছে তোকে, উজ্জ্বল স্যার পাঠিয়েছে মাস্টার স্যার পাঠিয়েছে, ঠিক আছে যা এই একটা একটা অসিত একটা ড্রয়িং করে দেখিয়ে দিল, একটা সামনে ওর একটা স্টুডেন্ট ছিল তারপর মা না অসিতার মা বসেছিল একটা তাদের ফ্যাট করে ড্রয়িং করে দেখিয়ে দিল, ওয়াক হয়ে দেখলাম এরকম একটা কয়েক সেকেন্ডের মধ্যে সাইন করে একটা দুটো লাইন টেনে স্কেচ হয়ে গেল, জাস্ট কি জানতাম এত বছর যাই হোক আবার একটা জায়গায় পড়লাম। তারপরে ওই অসিদ্দারি আরেক ছাত্র তাদেরকে নিয়ে বেরোলাম, তা বললো এই যে তো ওকে নিয়ে তোরা একটু বেরোস তোরা যখন স্কেচ করতে বেরোবি, তখন 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 তুমি কোন ক্লাসে পড়ছো, তখন ক্লাস 11, ক্লাস 11 তখন তুমি ওয়াটার কালারটা করনি, ওই তো অসিদ্দার কাছে মানে ওয়াটার কালার দেখ ওয়াটার কালার ওই উজ্জ্বল স্যারের কাছে যখন শিখতাম ওয়াটার কালার করতাম, মানে তখন না কি ধরনের ওয়াটার কালার করতাম জানিস তো, ওই স্যার যেমন ঘষে 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 তো আরো 10-15 বছর আগে আর্ট কলেজ থেকে পাশ করেছেন ওনার একটা নিজস্ব এ আছে, সেটা আর্ট কলেজের যে আমাদের মানে ট্রান্সপারেন্ট ওয়াটার কালার ঘরানা সেটা ন ছিল না আর কি, তো উনি একটা দেখাতেন ওনার মতন করে একটা স্টিরিওটাইপ কিছু কাজ দেখাতেন, একটা ল্যান্ডস্কেপ এখানে গাছ এই ধরনের স্টিরিওটাইপ, শেষের দিকে বুঝতে পারছিলাম না ওগুলো, বুঝতে পারছিলাম যে ওগুলো ঠিক আমার এগুলো বোধ হয় ঠিক নয় আর কি, অন্য কিছু করতে হবে। অসিতদা যখন বললো যে আউটডোর কর,
আউটডোর ব্যাপারটা বুঝতাম, আমাদের মাস্টারমশাই বলতেন আউটডোর করতে হবে, বাইরে গিয়ে কাজ করতে হবে, স্টাডি করতে হবে, একটু নেচার স্টাডি করতে হবে, একটু গাছ আঁকতে হবে। কিন্তু অসুবিধা যখন বললো স্কেচ করতে হবে, ফিগার স্কেচ, মানে ওইসব ওই বসে কোনো একটা দেখে ড্রয়িং ফ্রয়িং না, ফিগার স্কেচ করতে হবে, লাইভ ফিগার স্কেচ করতে হবে, আর লাইভ ল্যান্ডস্কেপ, লাইভ ওয়াটার কালার বসে তোমায় করতে হবে। কিচ্ছু দেখাতো না, ফ্র্যাঙ্কলি স্পিকিং অসুবিধা একটা দিনও একটা টাচ করেও দেখাতো, ইচ্ছে করে হয়তো দেখাতো না, এক টাচ করে দেখাতো, শুধু ওর নিজের কাজগুলো রাখা থাকতো, আমরা গিয়ে দেখতাম। আচ্ছা এরকম, হ্যাঁ হবে হবে, দেখ না, কর না কর না, না একটু দেখিয়ে দাও, কোনোদিন যদি বলতাম, কোনোদিন দেখাতো না, কোনোদিন দেখাতো না। ওই দিস্তা দিস্তা কাগজ নিয়ে, ছোট ছোট কাগজ নিয়ে বেরিয়ে পড়তাম। এমন একদিন গেছে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি, সারাদিন খাওয়া নেই দাওয়া নেই, ওই দুর্গাপুরের আশেপাশে কিছু গ্রাম ছিল, ওইসব গ্রামে গিয়ে স্কেচ করছি, ওয়াটার কালার করছি, এই করছি আর কি। ওয়াটার কালার কিছু দাঁড়াতো না, সত্যি কথা ফ্র্যাঙ্কলি কিছুই দাঁড়াতো না, শুকিয়ে কাঠ একদম পুরো পাঁপড় ভাজা হয়ে আসতাম। স্কেচ গুলো একটু একটু করে দেখতাম ডেভেলপ করছে, অসুবিধা ধর 100টা বললে 30টা নিয়ে যেতাম, ফ্যাচানি খেতাম, আবার পরের দিন বেরিয়ে গেলাম, আবার করতাম, হ্যাঁ করতাম, মানে একটা আনন্দের সঙ্গে। তখন আর পড়াশোনা ভুলে গেছিলাম, এখন বাড়ির লোক বুঝে গেছিল এ আর হবে না। তবে আমার একটা ছিল, আমার বাবা মা কোনোদিনই আমাকে অন্যভাবে ডিসকারেজ করেনি, বা আমার সবসময় চেয়েছিল যে যেটা আমি করি সেটা করি, মানে আমার হয়তো বুঝতে পেরেছিল যে এটাই ও করতে পারবে, এটাই ও করা উচিত, তো সেই জন্য এনকারেজও করে গেছে, বাবা মা দাদা সবাই এনকারেজ করেছে। বাড়ির এই এই দিকটা থেকে আমি বাড়ির সমস্ত জায়গাতে গ্রেটফুল, যে বাড়ির সবার কাছ থেকে কিন্তু এই ছোটবেলার মানে আর্ট কলেজে ভর্তি হওয়ার সেই সময়, কিন্তু আর্ট কলেজে ভর্তি হওয়ার আমার আগে হয়তো আর্ট কলেজে ভর্তি হওয়াটা আরো কঠিন ছিল, আমাদের সময় আর্ট কলেজে ভর্তি হওয়ার কঠিন বলতে কি সামাজিক কাঠিন্য ছিল, মানে সামাজিক দিক থেকে অনেক রকম বাধা আসতো। আর্ট কলেজ কি করবো, আর্ট কলেজে কখনো ছিল আমাদের সময় আর্ট কলেজে কি হবে, আমার বন্ধুরা কেউ কমার্স পড়ছে, কেউ সায়েন্স পড়ছে, কেউ ইঞ্জিনিয়ারিং পড়ছে, হ্যাঁ তা আমি আর্ট কলেজ, আর্ট কলেজ তো খুব মানে একটা অদ্ভুত বস্তু, আর্ট কলেজে হবেটা কি, কি করবে আর্ট কলেজ থেকে বেরিয়ে করবে কি। কিন্তু আমার বাবা মা ফরচুনেটলি কোনোদিনই এসব ইয়ে করেনি আমাকে আর কি, তো এইভাবে কাটে আর কি। তারপর অসিদ্ধার কাছে যাওয়ার পরে, সত্যিকারে অসিদ্ধার কাছে যাওয়ার পরে প্রপারলি বুঝতে পারলাম ড্রয়িং কি, স্কেচ কি, ওয়াটার কালারটা কি। এইবার আমার ওই জার্নি শুরু হলো, প্র্যাকটিস শুরু হলো, ওই সময় অসিদ্ধার অন্যান্য ছাত্রদের সঙ্গে আমারও রেগুলার প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, মানে একটাই কথা ছিল অসিদ্ধার, প্রতিদিন গেলে সবগুলো স্কেচ দেখলে হয়নি 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 করে যেটা হতো সেটা বলতো, একটা এটা খারাপ হয়নি, হয়তো মধ্যে রেগুলারলি। যে তুই কি সায়েন্স নিয়ে পড়েছিলি? না আমি সায়েন্স পড়িনি, এইচএসএ আমার আমার মাধ্যমিকে সায়েন্সে ভালো রেজাল্ট ছিল, এইচএসএ সায়েন্স নিয়ে আমি একটা কলেজে ভর্তি হয়েছিলাম, তো বাড়ির কাছাকাছি কলেজে, কিন্তু সেইটা আমি দু মাসের মধ্যে ওটা ওটা কমার্সে কনভার্ট করে নিয়েছিলাম, কেননা আমি জানতাম আমার হবে না, আমার সায়েন্স আমার এটা হবে না। তো তারপরে তো কলেজ যে ভর্তি হয়েছিলাম আমার আর্ট কলেজ, সেই সময় আর্ট কলেজে পরীক্ষাটা অনেক দেরিতে হতো বুঝলি তো, তখন ওই এমনি জেনারেল এডুকেশনে উচ্চ মাধ্যমিকের পরে আমি ভর্তি হয়ে গেছি কলেজে, টেনশন একটা তো আছেই। কলেজে কোনোদিন যাইনি, প্রায় 3 মাস ভর্তি হয়ে গেছি, কলেজে কোনোদিন যাইনি, কোনোদিনই যাইনি, একদিনও কলেজে যাইনি, কলেজটা পছন্দ হয়নি, যাইও নি, তো তা ওই এই পড়ে থাকতাম, আর্ট কলেজে ভর্তি হতে হবে এই নিয়ে। আর অসিদ্ধা তখন এখন রোল মডেল, অসিদ্ধা তাপসদা তখন রোল মডেল আমার কাছে, অসিদ্ধা তখন লাইভ পড়ছে আর্ট কলেজে, মানে আর্ট কলেজ থেকে সে বছর বেরোচ্ছে, আর অশোক চ্যাটার্জি একটা অন্য জগতের মানুষ আর কি, তখন অশোক চ্যাটার্জি ওই সিন সেট দেখতে যাই, সিদ্ধার্থ তাপসদা সব নিয়ে একটা একটা অন্য জগৎ দেখছি আর কি। তো অসিদ্ধা তখন আমাকে একবার মাঝখানে বললো যে যখন উচ্চ মাধ্যমিক দিচ্ছি যে একবার তুই কলকাতা ঘুরে আয়। আচ্ছা তার আগে না আমার একটা কলকাতা ঘোরার ইয়ে আছে, কলকাতা তার আগে আমি দেখিনি সত্যি বলতে কি, আমি ক্লাস 11-এ একবার দাদার সঙ্গে কলকাতা এসেছিলাম, দাদা আমার দাদার একটা পরিচয় আছে, দাদা কলকাতা ফার্স্ট ডিভিশনে ফুটবল খেলতো, তো দাদা যেখানে এখানে একটা ক্লাব টেন্টে থাকতো, আমি দাদার সঙ্গে একবার ক্লাব টেন্টে এসেছিলাম ক্লাস 11-এ, কলেজে যাইনি, এমনি এসেছিলাম দেখতে এসেছিলাম। তার আগে ক্লাস 9-এ কলকাতা আসার একটা অভিজ্ঞতা আছে, আমার এক দাদা ছিল, সে কাপড়ের ব্যবসা করতো, রেডিমেড কাপড়ের ব্যবসা করতো দুর্গাপুরে, সে একবার আমাকে ক্লাস 9-এ বললো তুই যাবি কলকাতা দেখতে, হ্যাঁ চলো। তো
কলকাতা দেখা হয়নি, হাওড়া ব্রিজটা ক্রস করে জগন্নাথ মার্কেটের পাশে ওই একটা ইস্ট বেঙ্গল মার্কেট বলে একটা কাপড়ের দোকান ছিল, কিছু কাপড়ের দোকান, ওখান থেকে ও বাজার করে চলে যেত। মানে ওখানে আসার পরে আমার মনে হয় এটাই বোধ হয় কলকাতা। সবকিছু অবাক টবাক হয়ে গিয়ে পরে বিকেল বেলা যখন বাড়ি ফিরে যাই তখন বলি যে বাবা এত বড় কলকাতা, তখন আমার দাদা কিছুই বলেনি যে না কলকাতা আরো আছে, মানে এটার থেকেও বড় কলকাতা আছে, মানে এরকম একটা ভাবনা ছিল আর কি। তারপরে দাদার সঙ্গে আসা ক্লাব টেন্টে থাকা, থাকিনি একদিন পুরো ঘুরে টুরে ক্লাব টেন্ট দেখে টেকে আবার সেদিনই ব্যাক করে গেছি, এই আমার কলকাতা। তারপরে ওই আর্ট কলেজে যখন অসিতদা বললো যে তোদেরকে একবার আর্ট কলেজে যেতে হবে, মানে যা তোরা একবার ঘুরে আয় কলকাতা, আমার তিন চারজন বন্ধু মিলে একবার কলকাতা এলাম। এসে আর্ট কলেজে ঢুকলাম, তখন তাপসদা অসিতদা সে বছর পাশ করে বেরোবে, তো ওদেরকে নিয়ে একটু কলেজের এদিক ওদিক ঘুরে আমাদেরকে একটা মিউজিয়ামে পাস করে দিল, মিউজিয়ামে পাস করে দিল তাপস দাসিদা, যে তোরা একটা মিউজিয়ামে একটু স্টাডি করবি এবার, কোথায় থাকবো। তো আমরা তিন বন্ধু মিলে অসিদ্ধা বললো যে হোস্টেলে আমি কলকাতা আর্ট কলেজে আসার আগে পাঁচ দিন ছিলাম একবার, তখন অসিদ্ধা তাপসদা যখন ছিল আর কি, তোর হোস্টেলে একজন অসিদ্ধা ওই আমাদের কি নাম ছেলেটার ভুলে যাচ্ছি নামটা এক্ষুনি, ওই আমাদের যখন ওই প্রিপারেটরি সেকেন্ড ইয়ারে ক্লাস আমাদের যে হলটা ছিল না, হলটা নিচে হলটা বেড ছিল, অসিতদা এসে বললো এই বেড গুলোতে তোরা শুয়ে যাবি রাত্রেবেলা সকালবেলা। তখন ওই কমন রুমে বেড ছিল, হ্যাঁ তখন কমন, তোদের সময় ওদের কমন রুম ছিল না, ওইখানে চার পাঁচ দিন থেকে ওই পাস নিয়ে হোস্টেলে খেতামো না, ওই টুক সকালে বেরিয়ে ভয়ে ভয়ে, মানে হোস্টেলে সাংঘাতিক ভয় লাগতো ওদেরকে, সামনে এত বড় ট্রাক এই সেই দেখে দেখে না সাংঘাতিক মানে একটা টেনশনে থাকতাম, কখন হোস্টেল থেকে বেরিয়ে পালাবো সেটাই ভাবতাম আর কি। আর রাত্রিবেলা একটা অন্ধকার, বাসুদা নাকি ছিল না, বাসুদা তোমাদের ওখানকার তো বাসুদা নাকি নামটা ভুলে যাচ্ছি, বাসুদা আমি যখন আর্ট কলেজে ভর্তি হতে আসি তখন ভর্তি হই, তখন বাসুদার কাছে আমি কয়েকদিন মানে ওর রুমে ছিলাম, বাসুদা আসানসোলের ছেলে, পার্থ বড়াল তো চিনতি মারা গেল কিছুদিন আগে, ও আর আমি, ও দুর্গাপুরের ছেলে, ও আর আমি বাসুদার সিধুদার ঘরে থাকতাম দু তিন মাস। তো যেটা বলতে যাচ্ছিলাম ওই করে আর্ট কলেজের পরীক্ষাটা, সে বছর শান্তিনিকেতনেও পরীক্ষা দিই, আর্ট কলেজেও পরীক্ষা দিই, তো শান্তিনিকেতনে রিজেক্ট হয়ে যায় একদম, মানে রাজ্যপাঠ বিদায় যাকে বলে, খুব ভাঙা হৃদয় নিয়ে আর্ট কলেজের আশায় বসে আছে, খুব টেনশন, শান্তিনিকেতন পেলাম না। শান্তিনিকেতনটাও তাপসদা বলেছিল যে শান্তিনিকেতনে অ্যাপ্লাই কর, কিন্তু ইচ্ছে ছিল আর্ট কলেজেই ভর্তি হওয়া শান্তিনিকেতন, কিন্তু না পাওয়া একটা হয় না, না পেলে একটা মানে টেনশন হয়ে যায় না, একটা জায়গা পেলাম না তাহলে আর কোথাও পাবো না হয়তো। তো আর্ট কলেজে পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে ভয়ে 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 আছি আর্ট কলেজে, যাই হোক নাম বেরোলো এবং ভালোভাবেই উত্তীর্ণ হলাম এর টেস্টে। তার আগে এই মিউজিয়াম যে বললাম এইসব তো ছিলই, এরপরে আর্ট কলেজে জার্নি শুরু, মানে আর্ট কলেজটা কিভাবে হঠাৎ মানে হয়ে গেল, ঢুকে গেলাম আর্ট কলেজে। তুমি তাহলে প্রথমবারই পরীক্ষা দিয়ে চান্স পেয়েছিলে? হ্যাঁ আর্ট কলেজে আমি প্রথমবারই চান্স পেয়েছিলাম আর্ট কলেজে, শান্তিনিকেতনে পাইনি, শান্তিনিকেতন আর্ট গভর্নমেন্ট আর্ট কলেজের আগে হয়তো আমার মনে হয় শান্তিনিকেতনের পরীক্ষাটা হয়, গভর্নমেন্ট আর্ট কলেজে কিছুদিন আগে, শান্তিনিকেতনের পরীক্ষাটা এরকম হয়, এটা ইন্টারেস্টিং জিনিস। শান্তিনিকেতনে সকালবেলায় ইন্টারন্যাশনাল গেস্ট হাউসে ছিলাম, পরীক্ষা দিলাম রাত্রেবেলায় সন্ধ্যে সাতটার সময় রেজাল্ট বেরিয়ে রাত আটটা থেকে ইন্টারভিউ শুরু হলো, তো ইন্টারভিউ শেষ হলো রাত সাড়ে আটটা নটা, ইন্টারভিউ পরে দশটার সময় রেজাল্ট বেরোলো, রাত দশটার সময় লিস্ট বেরোলো নাম নেই, তো নাম নেই আমরা প্র্যাকটিক্যালে নাম উঠে গেছিল, ইন্টারভিউ কেটে গেছে আর কি।
তো তারপরে সেই দিনই বাড়ি চলে এলাম, বাড়ি তারপরের দিন সকালে উঠে বাড়ি এলাম ভাঙা হৃদয় নিয়ে। তার বোধ হয় মাসখানেক বাদে আমাদের আর্ট কলেজে পরীক্ষা ছিল। তো বাড়ি আসার পরে আর্ট কলেজে পরীক্ষা দেওয়ার আমি 7-8 দিন আগে বোধ হয় কলকাতায় চলে এসেছিলাম আর্ট কলেজে পরীক্ষা দেওয়ার আগে। মিউজিয়াম স্টাডি করতাম, ওই হোস্টেলেই ছিলাম, ওই এর তোর হল ঘরের হোস্টেলটা এতে ছিলাম, খাটে ছিলাম। তো মিউজিয়াম স্টাডি করতাম, আমার সঙ্গে অনেক দুর্গাপুরে 3-4 জন ছেলে ছিল, অসিদ্ধা তাপসদার ছাত্র আর কি। তাপসদা বেশি কথা বলতো আমাদের সঙ্গে, তাপসদা মানে তাপসদা একটা অন্য একটা এতে ছিল আর কি। অসিদ্ধা যেহেতু ছাত্র আমরা, তো অসিদ্ধার তো কথা বলতোই। আর অসিদ্ধা না সেই সময় খুব কামাই করতো, মানে কলেজে আসতো না, ও বাড়িতে কাটাতো, টিউশন করতো, এইসব করতো। তাপসদা হোস্টেলে থাকতো। তো অসিদ্ধা ওই ফোন করে মানে ওখান থেকে খবর পাঠিয়ে বলে দিয়েছিল, আমার দুটো ছাত্র যাচ্ছে, ওদেরকে থাকতে দিস, ওরা স্টাডি করবে, এই করবে, সেই করবে। তো এই করে আর্ট কলেজে তো পরীক্ষা দেওয়া, পরীক্ষা অসিদ্ধাই ফর্ম তুলে নিয়ে গেছিল আমাদের জন্য পরীক্ষা দেওয়ার ফর্ম। তারপরে পেলাম চান্স, প্রথম বছর প্রথম দিন প্রিপারেটরি যেদিন কলেজে পরীক্ষা দিতে গেছিলাম সেদিন মনে আছে, না যেদিন আমি ইয়ে করতে গেছিলাম, মানে আমরা এমনি প্র্যাকটিস করতাম কতক্ষণ কলেজে ফার্স্ট ইয়ারের, না ওই ঘরটাতে যখন ক্লাস চলতো আমরা তখন পরীক্ষা দেবো সে বছর, ওই বোর্ড থাকতো, বোর্ডের তলা দিয়ে পা দেখা যেত আর কি, বুঝতে পারলে পা দেখা যেত, পাতে ডংকিতে বসে সব কাজ করতো, ডংকি মানে নিচ দিয়ে নিচু হয়ে দেখতাম, মানে অদ্ভুত লাগতো, মানে এটা একটা কি, এটা কি ধরনের জায়গা, তো অদ্ভুত একটা ফিলিংস ছিল আর কি। তো সেই ডংকিতে পরবর্তীকালে আমরাও বসলাম, কাজ শুরু হলো এবার। তারপরে কত সালে ইয়ে ঢুকলে? আমি আমি হচ্ছে 90-এর ব্যাচ, 90-তে ঢুকলাম, 96 এ আর্ট কলেজ থেকে বেরোলাম, 95 এর ব্যাচ অ্যাকচুয়ালি, 96 এ বেরোলাম। তো আর্ট কলেজে ফার্স্ট ইয়ারে আমাদের মাস্টারমশাই ছিলেন গোপী গোপীনাথ সামথিং, আর একটা হচ্ছে ছিলেন পাঞ্চি বাতেন ধুতি পাঞ্জাবি করে, আরেকজন ছিলেন অশেষবাবু, অশেষ মিত্র আস্তে, আরেকজন ছিলেন বৈদ্যনাথ বাবু। এই তিনজন ফার্স্ট ইয়ারে আমাদের ক্লাস নিতে, গোপীবাবু অশেষবাবু বৈদ্যনাথ বাবু কোনোদিনই কেউ কোনোদিনই কাজ দেখাতেন না, শুধু গোপীবাবু এসে কাজ করতেন, অশেষবাবু একটু দেখাতেন, দেখাতেন গোপীবাবু বৈদ্যনাথ বাবু কোনোদিনই দেখাতেন না। তো এসে কুচকুচ কুচ কুচ পাঞ্চি বাতেন সময় কিন্তু আসতেন, মানে একদম টাইমে ঢুকতেন, টাইমে বেরোতেন। হ্যাঁ, প্রথম স্টিল লাইফ ক্লাস, তখন একটা অদ্ভুত জিনিস, মানে প্রথম স্টিল লাইফ ক্লাস একটা পড বসিয়ে দিয়েছিল আমাদেরকে, দুটো স্টাডি ছিল আর কি, প্রথম অবজেক্ট স্টাডি আর কি। তো ওরকম ওই সময় আমার ব্যাচমেট ছিল একজন, নাম ছিল দীপক, একটি ছেলে ছিল দীপক বলে একটি ছেলে ছিল, ওকে দেখতাম, ও বেশ তৈরি ছেলে ছিল আর কি, মানে যখন পটটা আঁকতে দিল তো প্রথমে তো ড্রয়িং মনে হচ্ছে কিছুই হচ্ছে না আর কি, ড্রয়িং করছি, উবি উবি এসে বলে দিলেন হচ্ছে না, কিছু হচ্ছে না, কি হচ্ছে না কিছুই বলছে না, তো বরুণদা তো বরুণদা লিখেছে আরেকটি পা, হ্যাঁ বরুণদা এইও তো বললো আরেকটা পা, ঠিকই বলেছিস, তো কিছুই হচ্ছে না, কিছুই হচ্ছে না, তো কি হচ্ছে না, কোনো বলতে তো পারতাম না কি হচ্ছে না, আবার ড্রয়িং করলাম, হচ্ছে না, আবার ড্রয়িং করলাম। তা আমার পাশে পাশে ওই দীপক বলে ছেলেটি বসতো, সে ড্রয়িংটা ছেলেটা ও খুব নিট করে নিখুঁত করে সরু, আর ও না 0.5 পেন্সিল দিয়ে ড্রয়িং করতো, আমি ড্রয়িং করে এবার গোপীবাবু আর বৈদ্যনাথ বাবু ওকে দেখতাম তো খুব পিটছে, আমরা তো বাহ বাহ ভালো হচ্ছে, বেশ ভালো হচ্ছে, আমি যাব বাবা, তাহলে ওরকম পয়েন্ট পেন্সিলে, তাহলে তখন মানে কেমন কনফিউজ লাগে না, অসিদ্ধা বলতো 2B পেন্সিল দিয়ে আঁকবি বা 4B পেন্সিল দিয়ে আঁকবি, একটু একটা লাইন অনেকবার করে দিবি, মানে লাইনটার উপরে লাইন, লাইনটার উপরে লাইন, পাঁচটা লাইন দেওয়ার পর একটা ফাইনাল করবি, এসব বলতো তো, মানে আমাদের যখন তোরাও জানিস আর কি স্কেচ যেমন করতো, মানে একটাই ফাইনাল লাইন এরকম হতে হবে এরকম মানে নেই, কিন্তু ওদিকে আবার অশেষ বাবু বৈদ্যনাথ বাবু ওই সিঙ্গেল হালকা করে লাইন দাওয়া করে
খুচুর 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 করে ছেলেটি প্রচুর স্ট্রোক দিয়ে দিয়ে একটা কাজ করতো, খারাপ করতো না, খারাপ করবো করতে বলবো না, তা করতো আর খুব বাহবা পেত। আমরা আমার তো বাহবা প্রথম দিকে পেতাম না, যাই হোক স্ট্রোক টোক দিয়ে যা প্রথম দিকে শেখার চেষ্টা করতাম, করে টোরে ফার্স্ট ইয়ারটা এইভাবেই কেটে গেল কম্পোজিশন আর ইয়ে দিয়ে স্টিল লাইফ দিয়ে। তো ফার্স্ট ইয়ারে তারপর ফার্স্ট ইয়ারের রেজাল্ট বেরোলো যথারীতি, দীপক দীপক কি নাম যেন ছেলেটি, দীপক ফার্স্ট, আর আমরা পরবর্তী সব সেকেন্ড থার্ড এরকম। ঠিক আছে, ভালো, দুঃখ খুব, আমরা কিছু হতে পারলাম না, যেমন হয় সেই সময়তে, এবার দেখিয়ে দেবো সেকেন্ড ইয়ারে তোকে। তো যাই হোক, এরপর সেকেন্ড ইয়ার, সেকেন্ড ইয়ারে গিয়ে অশেষ বাবুকে ড্রয়িং এর ক্লাসে পেলাম। অশেষ বাবুকে সেকেন্ড ইয়ারে ড্রয়িং এর ক্লাসে গিয়ে খুব উপকার করেছে। অশেষ বাবু যখন সেকেন্ড ইয়ারে ড্রয়িং এর ক্লাসে নিয়ে যেতেন, তখন ড্রয়িংটা উনি যে দেখাতেন তখন মনে হতো হ্যাঁ ঠিক ড্রয়িং, এবার ড্রয়িংটা শিখছি আর। উনি কিন্তু ফার্স্ট ইয়ারে যখন আসতেন ড্রয়িংটা দেখাতেন না, ইচ্ছে করি বা যে করি হয়, ওনার তো ফার্স্ট ইয়ারে। এক মিনিট, ওখানে কি লিখেছে দেবরাজ? ওই যে আমি ওটা পড়েছিলাম, মানে ফ্লোটা জিজ্ঞেস করছে তখন নিরঞ্জন বাবু ক্লাস নিতেন কিনা। হ্যাঁ, নিরঞ্জন বাবু ফার্স্ট ইয়ারে ক্লাস নিতেন না সজলদা, নিরঞ্জন বাবু আমাদের থার্ড ইয়ারে ক্লাস নিতেন, থার্ড ইয়ার নিত। আর নিরঞ্জন বাবু আমরা জানতামই না যে নিরঞ্জন বাবু স্কাল্পচার নিয়ে পাস করেছেন এবং পরবর্তীকালে পেন্টিং নিয়ে করেছেন, এটা পরবর্তীকালে। নিরঞ্জন বাবু আমাদের বরাবরই কিন্তু পেন্টিং এরই ক্লাস নিয়ে গেছেন, কিন্তু উনি যে একজন স্কাল্পচার সেটা কোনোদিনই জানতাম না আমরা কলেজে থাকাকালীন। বেসিক্যালি নিরঞ্জন বাবু তো স্কাল্পচার, উনি তো পেন্টার নন। আমাদের কিছু ছেলে বদমাইশ ছেলে ছিল, গুপি বাবুর মাঝখানে আর মাথায় আরশোলা ছেড়ে দিয়েছিল, তো এরকম অনেক ঘটনা আছে আর কি। গুপি বাবু ক্লাস নিচ্ছেন, মানে মেথড মেটেরিয়ালে ক্লাস নিচ্ছেন, ঠিক আছে, এবার বোর হচ্ছে সব ছেলে, তখন না ফার্স্ট ইয়ারের শেষের দিক, বুঝলি তো। একটি ছেলে ছিল ভীষণ বদমাইশ ছেলে, সেটা নাম বলতে পারবো না, উড ক্রাফটে ছিল সে, কোথাও বাইরে থেকে একটা কৌটো থেকে আরশোলা নিয়ে এসেছিল, বুঝলি তো। আমরা যখন পুরো লাইন দিয়ে যখন গরুর ড্রয়িং দেখাতে যাচ্ছি, গরু মোষ ড্রয়িং করতে বলতো, খুব মোষের ড্রয়িং দেখাতে যাচ্ছি লাইন দিয়ে, ছেলেটা পেছন থেকে গিয়ে আরশোলা মাথায় ছেড়ে দিয়েছিল। ছোটখাটো ঘটনা আছে অনেক। তো গোপীবাবু সেই তারপর থেকে ক্লাসে আসতেন না চার দিন, কমপ্লেন করেছিলেন প্রিন্সিপালকে, ঈশা মোহাম্মদ তখন আমাদের প্রিন্সিপাল ছিলেন। তো এই এই ছোট ছোট ঘটনা ছিল। তারপরে অশেষ বাবু সেকেন্ড ইয়ারে গিয়ে ক্লাস নিতেন, সেকেন্ড ইয়ারে খুব সিরিয়াসলি ক্লাস নিয়েছেন এবং সেকেন্ড ইয়ারে গিয়ে আমাদের ড্রয়িংটা যে শিখিয়েছেন, এবং আমি অশেষ বাবুর কাছে বিশেষভাবে উপকৃত। আমি যেভাবে ড্রয়িংটা ওনার কাছে একদিন অশেষ বাবু আমার ড্রয়িংয়ে ড্রয়িং করছি, আমরা তখন ওই একটা ইয়ে ফিগার ড্রয়িং করছি, আমরা ওই রোমান ফিগারটা ছিল না, একটু ফিগার হাতটা হাতটা এরকম করা একটা ফিগার ছিল না, তো ওই ফিগারটা বসিয়ে ওই ফিগার ড্রয়িং হচ্ছে। অশেষ বাবু দুটো ক্লাস নিতেন, একটা হচ্ছে মডেল ড্রয়িং মানে লাইভ ড্রয়িং এর ক্লাস নিতেন, লাইভ ড্রয়িং ক্লাস নিতেন, আর একটা ক্লাস নিতেন উনি অ্যান্টিক ড্রয়িং। তো ওই অ্যান্টিক ড্রয়িং ক্লাস নিতে গিয়ে উনি যখন আমাদের ড্রয়িং দেখাতেন অশেষ বাবু, ওই আমাকে একদিন আমি হচ্ছে না কোনো একটা জায়গা, অশেষ বাবু এসে বললেন দাও আমি তো পেন্সিলটা দাও, ম্যাজিকের মতন দু তিনটে লাইন দিয়ে ড্রয়িং এর স্ট্রাকচারটা দাঁড় করিয়ে দিলেন, একদম জাস্ট ওই ব্যালেন্সটা দাঁড় করিয়ে দিলেন, ওই যে মানে ধরে নিলাম জিনিসটা, তারপর আর ভুলতে হয়নি আমার। তারপরে লাইভ ড্রয়িং সমস্ত জায়গা থেকে ওই ওই জায়গাটা আমাকে ভীষণ হেল্প করেছে ড্রয়িং এর ক্ষেত্রে। কতগুলো জায়গা হয় না মানুষের জীবনের, মানে টার্নিং পয়েন্ট, মানে একটা ড্রয়িং একটা অনেক কিছু করছি কিন্তু কোনো একটা জায়গা হয়তো একটা জায়গা টুক করে দেখিয়ে দিলে সেই জায়গাটা যদি ধরে নেওয়া যায় তাহলে আমার টার্নিং পয়েন্ট, মানে আমার হয়তো ওই জিনিসটা করতে পারবো কিন্তু কোনো একটা জায়গা আটকে যাচ্ছে। ওই অশেষ বাবুর একটা ছোট্ট জিনিস আমাকে কিন্তু ড্রয়িং এ আমাকে সাংঘাতিক উপকার করে। তারপরে আমাকে ড্রয়িং আর ভাবতে হয়, মানে যেভাবে যা যা ড্রয়িং করেছি তখন অশেষ বাবু পিঠ চাপড়ে যেতেন যে অসাধারণ অসাধারণ চালিয়ে যাও। তো অশেষ বাবুর খুব প্রিয় পাত্র ছিলাম, প্রিয় ছাত্র ছিলাম আমি। না তুমি তো ড্রয়িং ক্লাসে জেনারেলি প্রিয় ছাত্র ছিলে, তারপরে তো মানে অ্যাকচুয়ালি খুব হ্যাঁ সিনসিয়ারলি কাজটা করতাম কলেজে, সিনসিয়ারলি হ্যাঁ মানে কলেজ লাইফে তো মানে ধরো কলেজে যারা পড়ছে আমাদের সিনিয়র, মানে তুমি
তুমি ছিল আমাদের কাছে একটা জায়গা যে এই নন্দুদার মতো হতে হবে। হ্যাঁ দেখ, ওরকম এরকম না, আমাদের কলেজে জানিস তো আর্ট কলেজে ট্র্যাডিশন আছে। আমি যেমন ভাবতাম আমাকে অসিদ্ধা তাপসদার মতন হতে হবে, তাপসদা অসিদ্ধার মতন এই স্কিলটা আমাকে নিতে হবে, এই স্কিলটা তাপসদার ওয়াটার কালার মানে একদম ম্যাজিকের মতন ওয়াটার কি ওয়াটার কালার। আর তোমার সেই ওয়াটার কালার আমি সিনিকে তিমিরের সাথে বলছিলাম যে আজও আমার মনে আছে তুমি একটা ওয়াটার কালার করেছিল হচ্ছে তোমার বর্ধমান রাজবাড়ির দুটো সিঁড়ি। হ্যাঁ 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 আলো ওটা আলো পড়ে আমি অ্যাওয়ার্ড পেয়েছিলাম। এইটার বর্ধমানেরটা না তোকে আমি একটু পরে আসছি, একটা অন্য আর একটা প্রসঙ্গে আসছি। মানে আমার প্রত্যেকটা স্টেপে না, মানে আমার কাউকে কাউকে খুব ভালো পেয়েছি, যেখানে পেয়েছি বলতে তার আমি ইন্সপিরেশন পেয়েছি এবং তাদের আমি বলবো ভোকাল, দেখ গাইডেন্স সবসময় যে হাতে দেখিয়ে দিতে হবে তা তো নয়, বলছে তার ছবি দেখছি, তার কাজ দেখছি, মানে সাংঘাতিক ভাবে ইন্সপায়ার্ড হচ্ছি। তো সেরকম অনেক স্টেপে পেয়েছি আমি। তাপসদা অসিদ্ধা যেমন আমার চলছে কাজ, সেই সময় তাপসদার একটা করে ওয়াটার কালার দেখিয়ে করতে আমাকে এরকম ওয়াটার কালার করতে হবে। আমাদের আমি যখন ছোটবেলা স্কুলে পড়তাম না, আমাদের আমাদের আর্ট টিচারের আর্ট টিচারের মাথার উপরে তাপসদার একটা ল্যান্ডস্কেপ অয়েল পেন্টিং থাকতো, উনি তাপসদার গিফট করেছিল, সেটাও আমার কাছে একটা বিশাল একটা কাজ ছিল। মানে কি অসম্ভব একটা ল্যান্ডস্কেপ, একটা বিশাল ওয়াইড ল্যান্ড, পেছনে স্কাই, দুর্গাপুরেরই একটা ল্যান্ডস্কেপ, সেটাও আমার কাছে একটা ইন্সপিরেশন ছিল আর কি। এরকম কাজ মানে আমাদের আমার যেটা হয়েছে দুর্গাপুরের ছেলে হিসেবে, আমি আমি সবাইকে মানে আমার আশেপাশে যাদেরকে দেখেছি প্রত্যেকেই হচ্ছে হাইলি একাডেমিকের। আমি এখন এটাকে ইউজ করছি একাডেমিক্যালি কেন, পরে আগে হলে হয়তো বলতাম একাডেমিক্যালি সাংঘাতিক স্কিল করছিলেন। তো তখন তো এটাই আমাদের কাছে ম্যাজিক ছিল আর কি। তো ওইগুলো দেখে দেখে বড় হয়েছি আর কি। মানে সেই জন্য সবসময় দেখাটা যদি অনেক বড় ভালো হয় না, দেখাটা যদি এরকম ভালো জিনিস দেখতে দেখা যায় তাহলে কিন্তু ওখান থেকে অনেক কিছু শেখা যায়, মানে ওখান থেকেই অনেকটা লার্নিং হয়ে যায়। হ্যাঁ তো লার্নিং কিন্তু ওখান থেকে হয়ে যায়। তরুণ লিখেছে আমাদেরও দেখিয়েছিলে, হ্যালো তরুণ জানকে। এইটা ছিল এরকম, তখন কি বলছিলাম যেন, হ্যাঁ তো ওইটা ওই ওয়াটার কালার তখন করতাম। সেকেন্ড ইয়ারে গিয়ে আমি ওয়াটার কালারটা গ্রিপে আনতে পেরেছিলাম, ওয়াটার কালারটাও গ্রিপে আনতে গেলাম। ফার্স্ট ইয়ারে লাইফ স্টাডিও করেছি, সবকিছু করেছি, ফার্স্ট ইয়ারে যতটা গ্রিপে আনতে পারিনি সেকেন্ড ইয়ারে গিয়ে সবটা গ্রিপে আনতে পেরেছিলাম। সেকেন্ড ইয়ার থেকে আর আমি ওই আমার যে অশেষবাবুকে পেয়ে গেলাম, ছোট্ট করে একটা কতগুলো টুইস্ট দেখে নিলাম। সেকেন্ড ইয়ারে যাওয়ার পরে একদিন দুর্গাপুরে ফিরেছি, তাপস অসিদ্ধ আমাকে একটা ছোট্ট করে ওয়াটার কালার করে দেখিয়ে দিল। তখন আমাকে অসিদ্ধা দেখাচ্ছে, কিন্তু আমি যখন পরীক্ষা দিতে আসি না তখন একদিনও দেখাইনি, তখন দেখাইনি। আমাকে পরে বলেছে অসিদ্ধা তাপসদা যে তোদেরকে দেখাতাম না, কারণ তোরা যদি আমি দেখিয়ে দিতাম তাহলে তোদের ওই আর্চটা থাকতো না। ঠিকই তাই বলতো, আর্চটা থাকতো না, তোর দেখে শেখার যে আর্চটা সেটা থাকতো না, তাই জন্যই হয়তো তোরা প্রোগ্রেস করেছিস আর কি। মানে হয় না, বাবা হাত ধরে মা হাত ধরে যতদিন ধরে নিয়ে যাচ্ছে ততদিন কিন্তু হাত ধরে যাওয়ার অভ্যাসটা থেকে যায় আর কি। যখনই হাত ছেড়ে দেয় তখনই, মানে সেইটাই অসিদ্ধা তাপসদা করেছে হয়তো। তো তারপরে ওই গ্রিপে আসে ওয়াটার কালারটা এবং কলকাতায়, আমরা তো জানিসই আর্ট কলেজে হোস্টেলের কালচারটা তোরা সবাই জানিস, যে সকালবেলা ভোরবেলা উঠে আমি একটু সিনসিয়ার ছিলাম, এটা সত্যি কথা আমি বরাবরই একটু সিনসিয়ার, মানে কাজ কাজের ব্যাপারে একটু সিনসিয়ার ছিলাম। অন্য যেমন আমাকে খুব কমই ক্যান্টিনে দেখা যেত আর্ট কলেজে, ডিপার্টমেন্টেই ম্যাক্সিমাম সময়টাই ডিপার্টমেন্টে কাটাতাম, লিমিটেড লিমিটেড বন্ধু ছিল। আমি যখন ফোর্থ ইয়ার ফিফথ ইয়ার ছিলাম আমার নিজের ব্যাচের থেকে তোদের সঙ্গে বন্ধুত্ব অনেক বেশি ছিল, মানে আমার জুনিয়রদের সঙ্গে বন্ধুত্ব অনেক বেশি ছিল, কাজ নিয়ে একটু এটা হতো ওটা হতো, হোস্টেলেও তাই হতো, তাই আমার রুমে আসতিস, আমি আমি তো পড়েই থাকতাম, তো এইটা নিয়ে হতো আর কি। আর হোস্টেলেও তাই, সকালবেলা ভোরবেলা উঠে পাঁচটার সময় নিয়ম করে আউটডোরে চলে যাওয়া, জগন্নাথ ঘাট বোধ হয় কোনো কোনো সময় তোরাও আমার সঙ্গে গেছিস। হ্যাঁ তোমার সাথে গেছি আমি, হ্যাঁ গেছিস এই আইলটোলা ঘাট, জেটিতে 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 বসে জেটিতে বসে একবার তুমি আর আমি বসেছিলাম আউটডোর করতে, তোমার রং দেখার পর আমি বললাম না আমি আর কাজ করবো না, আমি আর হবে না আমার দ্বারা।
এবং তোমার ওখানে খুব ভালো ভালো কাজ ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই জেটি নিয়ে অনেক কাজ ছিল, অনেক কাজ ছিল। হ্যাঁ, এইবার আসি বর্ধমান নিয়ে একটা ব্যাপার। এই হিস্ট্রিটা একটু না বললেই না আমার কমপ্লিট হয় না। আমি যখন থার্ড ইয়ারে পড়ি তখন আমাদের সঙ্গে আমার ব্যাচে আসে পূর্ণেন্দুদার ভাই, কৃষ্ণেন্দুদাকে চিনিস তো? কালো যাকে বলতাম, কালো যাকে বলতাম, ওই যে কালো বলে কলেজে পরিচিত ছিল, সন্ডামার্কা ছিল আর কি। ও এক বছর ড্রপ দিয়ে আমাদের ইয়ারে আসে আর কি। তো ওকে থার্ড ইয়ারে আমরা পাই। আর ও যেহেতু একটা আর্ট মানে মানে আর্টিস্ট ফ্যামিলি, ফ্যামিলিটাই তো আর্টিস্ট পূর্ণেন্দুদের। ফ্যামিলি যে কাজগুলো সব কোথায়, ওয়াটার কালার মাঝে মাঝে দেখো কে লিখেছে, ও দেবরাজ। দেবরাজ কিছু কাজ আমার কাছে আছে, আর সব অধিকাংশ কাজই অনেক লোকের কাছে আছে। মানে আমি কিছু কাজ বিক্রিত হয়েছে, সত্যি কথাই অনেক কাজ বিক্রিও হয়ে গেছে। আমার প্রায় 100-150 ওয়াটার কালার ছিল, আমার কাছে এখন গোটা 20 ওয়াটার কালার আছে। আর আমি আমার আমার আত্মীয় স্বজন এবং আমার কিছু কিছু বন্ধু বান্ধবদেরকেও ওয়াটার কালার দিয়েছি আর কি, আছে, তাদের বাড়িতে আছে এবং তারা যত্ন করে রেখেছে বাড়িতে। তো তরুণ কাকে চিনিস লিখছে তরুণ, ওকে। তো তখন ওই ইয়েতে বর্ধমানের ওই আমাকে কৃষ্ণেন্দুর সঙ্গে আলাপ হয়। পূর্ণেন্দুকে চিনতাম না, তবে পূর্ণেন্দুদার নাম শুনেছিলাম। পূর্ণেন্দুদা বলে আরেকজন ছিল সঞ্জয় ভট্টাচার্যের ব্যাচে, মানে আমাদের পূর্ণেন্দুদা যাকে তোরা এখন পুজো করতে দেখছিস, সঞ্জয় ভট্টাচার্য, হ্যাঁ সঞ্জয় ভট্টাচার্যের ব্যাচে, হ্যাঁ হ্যাঁ, ও একই ব্যাচমেট। তো পূর্ণেন্দু তখন অনেক আগে পাস করে গেছে। তো কলেজে শুনতাম তাপসদার অসিদ্ধদের কাছে পূর্ণেন্দুদা সাংঘাতিক স্কিল, ড্রয়িং ছিল, সাংঘাতিক ড্রয়িং, শুধু না সাংঘাতিক, আমি ড্রয়িং, ওয়াটার কালার, অয়েল পেন্টিং, মানে প্রত্যেকটা বিষয় খুব ভালো ছিল। মানে ছোটখাটো মানুষ চিন্তা না। তো তো কৃষ্ণেন্দুর কাছে যখন এলো তখন থার্ড ইয়ারে হঠাৎ করে একদিন আলাপ হলো। ও বললো যে আমি কথা বলতে বলতে আমি পূর্ণেন্দুদের ছেলে ভাই, তা হঠাৎ মাথায় ঢুকে গেল পূর্ণেন্দুদার সঙ্গে দেখা করতে হবে, পূর্ণেন্দুদার বাড়ি যেতে হবে। তো কৃষ্ণেন্দুকে একদিন খুব পটিয়ে পাটিয়ে আমি বললাম, কৃষ্ণেন্দুদা হোস্টেলে এসে থাকলো, পটিয়ে পাটিয়ে বললাম, কৃষ্ণেন্দুদা তোমার বাড়ি একদিন যাবো, কেন যাবি? আর ও তো তখন একটু জ্যাঠা জ্যাঠা ছিল, আমাদের থেকে এক বছরের সিনিয়র ছিল, কেন যাবি? তো বলেই বসলাম যে কৃষ্ণ পূর্ণেন্দুদার কাজ একটু দেখবো, মানে পূর্ণেন্দুর সঙ্গে দেখা করবো না, দাদা কারোর সঙ্গে দেখা করে না, এই করবে না, করবে কিনা জানি না। আমি তোমার বাড়ি, তোমার সঙ্গে তো যেতে পারি তোমার বাড়িতে, মানে কৃষ্ণেন্দুর সঙ্গে পূর্ণেন্দুর সঙ্গে না দেখাবো, তোমার বাকিটা বুঝে দেবো, আর তোমার বাড়ির দেওয়ালে তো কৃষ্ণ পূর্ণেন্দুর ছবি থাকবে, সেগুলো তো দেখবো। যাই হোক, একবার বর্ধমান গেলাম, বর্ধমান তো দুর্গাপুরের মাঝপথেই পড়ে, বর্ধমানে নেমে গেলাম পূর্ণেন্দুর সঙ্গে, কৃষ্ণেন্দুর সঙ্গে ওর বাড়ি ঢুকলাম। বাড়ি ঢুকতে গিয়ে গেটের সামনে একটা ওয়াটার কালার দেখলাম, ওর মানে ওর ঘরে, মানে কৃষ্ণেন্দুর ঘরে, মানে ব্যালকনি দিয়ে একদম সিঁড়ি উঠে গেছে, সিঁড়ি দিয়ে উঠে একটা ব্যালকনি, ব্যালকনি দিয়ে যেই গেটে একটা উপরে একটা ছোট্ট এরকম একটা সাইজের ওয়াটার কালার, অসীম, মানে ওয়াটার কালারটা না আমি দেখে সামনে কাঁদতে শুরু করে দিলাম। তাপসদার আর্ট কলেজে ফার্স্ট ক্লাস ফার্স্ট, আর্ট কলেজে খুবই মানে হিরো, আর্ট কলেজে তাপসদা, অসিদ্ধা, প্রদোষদা, এদের ব্যাচটা হচ্ছে হিরো ব্যাচ আর কি, মানে গোল্ডেন ব্যাচ। তাপসদা, অসিদ্ধা, প্রদোষদা, চন্দনদা, তারপর আরো দু তিনজন দাদা 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 ছিল যারা সেই ব্যাচটা ছিল আর্ট কলেজে, আমাদের দেখা আর্ট কলেজে একদম হিরো ব্যাচ, মানে একদম মানে গোল্ডেন ব্যাচ, মানে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, আমি তো দেখিনি, আমরা যে বছর ঢুকছি সে বছর ওরা পাশ করে বেরিয়ে গেল। তা তাপসদা ছিল তাদের মধ্যে টপ, অসিদ্ধা, প্রদোষদা, প্রদোষদাকে আমি কোনোদিন কাজ করতে কলেজে দেখিনি, কারণ আমরা তো ওই দুজনকে চিনতাম, কিন্তু অসিদ্ধা সূত্র ধরে প্রদোষদা, চন্দনদা এদের সঙ্গে আলাপ। চন্দনদা খুব ভালো মানুষ ছিল, এক একজনের এক এক রকম ধরনের কাজ করে, মানে স্কিল, সবাই স্কিল। তো তাপসদার কাজ খুব একটা দেখতাম, দেখিনি, তাপসদার দেখাতো না আমাকে, অসিদ্ধা দেখাতো, অসিদ্ধার বাড়িতে যেতাম কাজ দেখতাম। কিন্তু পূর্ণেন্দুদার ওই ওয়াটার কালারটা দেখার পর আমার একটা উত্তরণ হলো, বলতে পারিস, আমার একটা আরেকটা উত্তরণ হলো। আচ্ছা, ওটা ছিল একটা রেল ইঞ্জিন, একটা
ডিজেল ইঞ্জিন, এইটুকুন একটা ওয়াটার কালার, একটা ডিজেল ইঞ্জিন দাঁড়িয়ে আছে, ওই কার সাইডে ডিজেল ইঞ্জিন দাঁড়িয়ে থাকলে ভক ভক করে নিচ দিয়ে হাওয়া ছাড়ে, ডিজেল ইঞ্জিন লাগে, নিচ দিয়ে ধোঁয়া উঠছে, উপর দিয়ে ধোঁয়া উঠছে, মানে ধোঁয়ায় 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 একটা চালু, মানে আমি আমার ঢুকেই মনে হলো যেন ডিজেল ইঞ্জিনটা ঝক 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 শব্দ করছে। পূর্ণে আমাকে কৃষ্ণেন্দ্র বলছে ঘরের ভেতর ঢোক, আমি হা করে টাক, এটা কার কাজ, ওই এটা দাদার কাজ। তো আমি বললাম তো ওর সঙ্গে এনার সঙ্গে দেখা করতেই হবে আমাকে, মানে পাগল হয়ে গেছে ওই কাজটা দেখে, পাগল এইটুকুন একটা। তো সেই দিনই ওইখানে দাঁড়িয়ে আমি ঠিক করে নিলাম যে আমি বর্ধমানে গিয়ে 15 দিন থাকবো, যেভাবে বা যে কোনো সময় 15 দিন থাকবো, আমি কাজ শিখবো না, কিন্তু আমি এই পূর্ণেন্দুদা যে যে স্পট গুলোতে গিয়ে কাজ করেছে পূর্ণেন্দুদার কাছে জানবো যে কোন কোন জায়গায় গিয়ে তুমি কাজ করেছো। আমি সেই থেকে এই পূর্ণেন্দুটা মানে ছবিটা আমার কাছে চোখে দেখছি, প্রতিদিন ওর বাড়িতে ফিরে আসবো, ছবিটা দেখবো, প্রতিদিন গিয়ে আমি সেখানে ওয়াটার কালারটা করবো, মানে এরকম একটা ওয়াটার কালার আমাকে নামাতে হবে। এই 15 দিন ধরে আমার বর্ধমানে পূর্ণেন্দুদার বাড়িতে থাকা, কিন্তু পূর্ণেন্দুদার সংস্পর্শ কিন্তু খুব একটা পাইনি। পূর্ণেন্দুদা খুব ব্যস্ত লোক, চাকরি করছে পূর্ণেন্দুদা তখন বাইরে, মাঝে মাঝে আসে। আচ্ছা তুমি না নন্দুদা একটু মাঝে মাঝে দেখো, আমি না আমার যেহেতু চশমাটা আজকে ভেঙে গেছে, হ্যাঁ মানে আমি কিছুই দেখতে পাচ্ছি না। বলেছিলেন ইঞ্জিনের মাস্টার সজলদা, সজল হিমা সজলদা, প্রশান্ত কোলেকে আমি চিনি না, কিন্তু তুমি যদি পূর্ণেন্দুদার ওয়াটার কালার দেখে থাকো, আমি আশা করি তুমি দেখেছো পূর্ণেন্দুদার ওয়াটার কালার। পূর্ণেন্দুদার ওয়াটার কালার যদি মানে পূর্ণেন্দু খুব বড় ওয়াটার কালার করতো না, আরেকজনের নাম বলতে ভুলে যাচ্ছি, সেটা অপুদা, অপরূপদা, অপরূপদা, অপরূপদার বাঁশঝাড়, ঠিক আছে, তখন আমরা ক্লাস থার্ড ইয়ারে পড়ি, অপরূপদা বাটাতে একটা এক্সিবিশন করলো বাঁশঝাড়, সেটা দেখে আবার আমি কাত হয়ে গেছি, মানে কাত হওয়ারই তখন আমার শুধু কাতই হচ্ছে আর কি, বুঝতে পারছিস তো। স্টিম ইঞ্জিনে জল রঙে পূর্ণেন্দুদার ওই কাজ আমার কাছে মানে আনপ্যারালাল, আমি দেখিনি আর কোনো। তো ওই দেখার পরে আমি ওই 15 দিন ধরে শুধু বর্ধমান চষে বেরিয়েছি। প্রায় 20-30 খানা ওয়াটার কালার করেছিলাম, তার মধ্যে 4-5 খানা দাঁড়িয়েছিল, তারপরে গিয়েও আমি ওয়াটার কালার করেছি ওখানে। ওই স্টিম ইঞ্জিন আমাকে করতেই হবে, মানে ওই ডিজেল ইঞ্জিন করতে হবে। পূর্ণেন্দু আমাকে বললো যে এইখানে আমি গেছিলাম, দেখ করে দেখতে পারিস। পূর্ণেন্দু খুব কম কথার মানুষ তো, খুব কম কথা বলতেন। দিয়ে গিয়ে এই লট অফ ওয়াটার কালার আমি একটা বাল্ক অফ ওয়াটার কালার করেছিলাম, মানে প্রত্যেকদিন ভোরবেলায় বেরিয়ে যেতাম ও বাড়ি থেকে, কৃষ্ণেন্দুও যেত, কৃষ্ণেন্দু কাজ করতো না, কৃষ্ণেন্দু শুধু আমাকে জায়গায় নিয়ে যেত, কৃষ্ণেন্দুরা তো গিয়ে কাজ করতাম। আমার সঙ্গে আরেকজন সম্ভবত গেছিল সঞ্জীব, সঞ্জীব দাকে চিনিস, বর্ধমানের স্কাল্পচার স্কাল্পচারে, ও আমার আমার রুমমেট ছিল এতে, হোস্টেলে রুমমেট ছিল, ও ছিল। তো ওই বর্ধমানে ওখানে করা, সঞ্জীবের গ্রামের বাড়িতে যাওয়া, ওখানে অনেকগুলো কাজ করা, এরকম করে প্রায় 20-30 খানা কাজ করেছিল আমি। এবং সেই লটটা ছিল আমার যতগুলো ওয়াটার কালার লট হয়েছিল, সেই লটটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট লট ছিল আমার। আমি অনেকটা ইনফ্লুয়েন্স আর কি, মানে ওইখানে গিয়ে আবার তাপসদা অসিদ্ধার ওয়াটার কালার থেকে একটু ছেড়ে বেরিয়ে গেলাম, তখন আমি পূর্ণেন্দুদার ওয়াটার কালার একটু ইনফ্লুয়েন্স হয়ে গেলাম, মানে খুব লাইটটাকে দেখা, শুধু লাইটটাকে দেখো, এ ছেড়ে একটা জায়গায় কাজ করে বেরো, তো তখনও ম্যাজিকের মতন লাগতো আর কি। তো এরকম এক একটা ফেজে আর কি, অপুদাকে আমি খুব একটা পাইনি, অপুদা দুর্গাপুরের ছেলে, অপুদাকে খুব একটা পাইনি, অসিদ্ধা তাপসদা, তারপরে এলো পূর্ণেন্দুদা ফেজ। পূর্ণেন্দুদার বাড়িতে একটা অয়েলে পোর্ট্রেট ছিল, পূর্ণেন্দুদার বাড়িতে পূর্ণেন্দুদা করা বড় একটা লাইফ সাইজের পোর্ট্রেট, পূর্ণেন্দুদার নিজের স্টুডিওতে উনি, তারপরে একদিন 7 দিন বাদে পূর্ণেন্দু একদিন বাড়ি ফিরে আমাকে একটু স্টুডিওতে ঢুকিয়ে নিয়ে গেল, আমার ওয়াটার কালার গুলো দেখলো, দেখার পরে পূর্ণেন্দুদার ভালো লেগেছে বলে জানি না কেমন লেগেছে, আমি তো বুঝতে পারছি না। পূর্ণেন্দু বললো যে ঠিক আছে, পূর্ণেন্দু কম কথা, ঠিক আছে ভালোই হচ্ছে, আরো করতে হবে, করে যা ঠিক আছে। দিয়ে বললো আয় তোকে তোদের কিছু কাজ দেখাই, দিয়ে আমাকে ওই ওর স্টুডিওতে নিয়ে গেল, ঢুকেই একটা বড় লাইফ সাইজের পোর্ট্রেট, সেই অয়েলে পোর্ট্রেট দেখা, সেটাতেও আবার একটা চমক, মানে কি পোর্ট্রেট, মানে একটা মানুষ
মানে মানুষের মুখে একটা চামড়ায় এত রং থাকতে পারে, এত রং, মানে আমরা আমরা কি বেসিক্যালি তখন তার আগে জানতাম কি ব্রাউনিশ একটা মুখ হবে বা একটা কিছু হবে, একটা কালার হবে, কিন্তু একটা মুখে এত রং থাকতে পারে? পূর্ণেন্দুদা বোঝালো, দেখ এটা দাড়ি, দাড়ি থাকলে সেখানে একটা গ্রিনিশ কালার থাকে, একটু ব্লু থাকে, এই সব। তুমি একটা তুমি একটা প্রবীণদের একটা পোর্ট্রেট করেছিল মনে আছে? প্রবীণের পোর্ট্রেট করেছিলাম, হ্যাঁ। আরে বাপ রে বাপ, ওই পোর্ট্রেট, ওই পোর্ট্রেটটা মনে আছে আমার। সৈকত বলে একটি ছেলে লিখছে, তোমার কোনো জল রং দেখা যাবে এখন? হ্যাঁ দেখা যাবে না কেন, আমার কাছে আছে, কিছু কাজ আছে, তবে খুব ভালো কাজগুলো কিন্তু কোনোটাই নেই আর কি, যেগুলো সবচেয়ে ভালো কাজ সেগুলো কোথাও না কোথাও হয় বিক্রি হয়ে গেছে, না হলে আমি কাউকে হয়তো দিয়েছি, বা আমার নিজের বাড়িতে, আমার দুর্গাপুরের বাড়িতে অনেকগুলো কাজ আছে যেগুলো ফ্রেম করে আমার দাদার কাছে রাখা আছে আর কি। তো এই আমার নিজের কাছে খুব ভালো বেশি কিছু কাজ নেই আর কি, রাখা নেই, আছে, সবই আছে, জানি কোথাও কোথাও আছে। তবে একটা লট অফ ওয়ার্ক কিন্তু আমার হোস্টেল থেকে হারিয়ে গেছিল, একটা লট অফ ওয়াটার কালার, মানে প্রায় 8-9টা সেটের সেট অফ ওয়াটার কালার আমার হোস্টেল থেকে হারিয়ে গেছিল, সেটা খুব কষ্ট হয়েছিল তখন। ওই ভালো মানে বর্ধমান সিরিজেরও 2-3টে কাজ ছিল আর কি। আর একটা ভালো সিরিজে কাজ মানে কাজ করেছিলাম, সেটা বেনারস, বেনারস ঘাট নিয়ে কিছু কাজ করেছিলাম, বেনারস ঘাট নিয়ে কাজ করেছিলাম, এইটা তখন চলছে। তারপরে তুমি ছবি তুলে রাখোনি দেবরাজ লিখে, তুমি ছবি তুলে রাখোনি সেই কাজগুলো? দেবরাজ সব ছবি তোলা ছিল রে, মানে তখন তো ব্রোমাইডে ছিল, ব্রোমাইডে প্রিন্ট নিতাম, তো আমার স্লাইডও কিছু কিছু করা ছিল, মানে আনফরচুনেটলি অনেক কাজ স্লাইড নষ্ট হয়ে গেছে, আর ব্রোমাইড গুলোরও খুব খারাপ অবস্থা, মানে ব্রোমাইড গুলো সত্যি ব্রোমাইড প্রিন্ট মানে কালারে প্রিন্ট ওই রেখে রেখে একটা ছবির সঙ্গে আরেকটা ছবি চিটে গেছে কোনো জায়গায়, খুলতে গিয়ে হয়ে গেছে, মানে এতটা তো প্রফেশনাল মানসিকতাটা তখন ছিল না যে কি এগুলোকে সব যত্ন করে রাখতে হবে। আর দেবরাজ তো ভালো করেই চেনে, আমাকে বড়দাতে দেখেছে তো। আর একটা বলে রাখি, দেবরাজ ছিল বড়দা আমার আমার রুমমেট, আমার হোস্টেলের রুমমেট, হ্যাঁ দেবরাজ অনেকটা চেনে আমাকে, আমার অনেকটা সময় ওর সঙ্গে কাটিয়েছি আমি। তো যাই হোক, তখন ইয়েতে ফোর্থ ইয়ারে গিয়ে জল রং, এই একটা অদ্ভুত জিনিস আমাদের আর্ট কলেজে, এটা ক্রিটিসিজম নয়, কেউ কেউ আমাদের কলেজে যদি সবাই থাকো কেউ ক্রিটিসিজম হিসেবে নিয়ে না, এটা আমার পূর্ণেন্দুদার পুরো নাম কি পূর্ণেন্দু দে। তো তখন আমাদের আর্ট কলেজে যখন ফোর্থ ইয়ারে উঠি, হঠাৎ করে একটা ধাক্কা আসে, ক্যাম ধাক্কা, আমাদের ফোর্থ ইয়ারে কম্পোজিশন ক্লাস হবে, স্টাডি করছি, লাইফ স্টাডি করছি, সিল লাইফ স্টাডি করছি, আউটডোর করছি, স্কেচ করছি, সব ঠিক আছে, ঠিক আছে, এবার কম্পোজিশন ক্লাস আসছে, ঠিক আছে কম্পোজিশন। হ্যাঁ মানে এটা হট করে কেটে গেল, কিন্তু আমাকে কিছু দেখায়নি, টাইমটা আগে দেখাতো, এখানে কোনো টাইমটা দেখায়নি, সেই জন্য হট করে কেটে গেল। যাই হোক, নন্দুদার সাথে কথা বলে নিলাম, নন্দুদা আসছে। সুমিতা ভালো আছেন তো? আরে না রে, পকেট থেকে চশমাটা পড়ে গেছে, পেছনে একটা গাড়ি এসে মালটা তার উপর দিয়ে চালিয়ে দিয়ে গেছে, ব্যাস অন্ধ। দেখতে পাচ্ছি না কিছু, একটা একটা ভেবে নিচ্ছি এইভাবে কেউ লিখছে বোধ হয়। হ্যাঁ বলছি, একটু বেশি বোর করলাম সবাইকে আর কি, যাক গে। না না সবাই বলছে খুব ভালো হচ্ছে, না এরপরে যেটা একটু তাড়াতাড়ি এগোলেই ভালো হয়। তো যাই হোক, ওখান আমার ফোর্থ ইয়ার কাটে এইভাবে, ফিফথ ইয়ারও কাটে, ফিফথ ইয়ারে পাস, মানে তারপর অনেকেই সবাই তোদের সঙ্গে মানে যারা আছে সবাই জানে। তো ওখান থেকে বেরিয়ে মানে আর্ট কলেজ থেকে পাস করলাম, পাস করলাম যখন ফিফথ ইয়ারে, পাস করার পরে একটা ওই ফোর্থ ইয়ারে, একটু গল্পটা না বললে এটা হবে না, যেটা হচ্ছে ফোর্থ ইয়ারে যখন পড়ি তখন কম্পোজিশন ক্লাসে হঠাৎ করে শুনি মানে ছবি আঁকতে হবে, তাহলে আমরা তখন হঠাৎ করে আমার মনে হলো মানে কৃষ্ণেন্দু ছিল আমাদের একটুখানি, যেহেতু সিনিয়র কৃষ্ণেন্দু বলতো ছবি তো আঁকছি, মানে ওটা তো একটু একটু বেড়ে পাকা তখন ছিল, মানে আমরা তো বেড়ে পাকা ছিলাম না, টিচারদের সামনে কি করে বলবো, তো ছবি তো আঁকছি, কি করছি আমরা, কি করছি ছবি তুই তো, ছবিটাই তো আঁকছি, যাই হোক। তা আমি বুঝতাম না এবার ছবি আঁকতে হবে মানে তাহলে এতদিন কি করলাম, এই প্রশ্নটা কিন্তু মনের মধ্যে ছিল যে এতদিন কি করলাম, তাহলে এতদিন যে ফোর্থ ইয়ার পর্যন্ত পড়লাম সেটা কি, তাহলে ছবি না ওগুলো? তো দীপক বাবু এসে ক্লাসে বললো না ওগুলো ছবি নয়, যাওয়া
এইটা কিন্তু আমি ক্রিটিসাইজ করছি না, কিন্তু এটা এখন মনে হয় এটা কিন্তু একটা আর্ট কলেজের ভুল দিক আর কি। যে ছবি তুই তুই আমরা যেটা যে প্র্যাকটিসটার মধ্যে আছি তার থেকে যা যেটা করছি সেটাই আমাদের আর্ট প্র্যাকটিস। এবার সেটা যেভাবেই করছি যে ফরম্যাটেই করছি সেটাই আর্ট প্র্যাকটিস আমাদের, এবং সেখান থেকেই একটা একটা করে জিনিস বিষয় বেরোবে এবং সেখান থেকে একটা করে বিষয় এবং তার একটা একটা প্রকাশ আসবে। তো আমাদের কলেজে যেটা শুরু হলো ছিল সেটা হচ্ছে ছবি আঁকতে হবে ফোর্থ ইয়ারে, ছবি আঁকতে হবে, ঠিক আছে বেশ ক্যানভাস নিয়ে বসলাম ছবি আঁকতে হবে। তখন হঠাৎ করে বলা হচ্ছে যে না মানে এই যে ড্রয়িং ফ্রয়িং করে এসছো, যে যে ওয়াটার কালার করে এসছো, এগুলো সব ভুলে যেতে হবে, যা কি সব ভুলে যেতে, মানে এত কিছু করলাম সব ভুলে যেতে হবে, মানে এগুলো এগুলো আর ছবি নয়, না ফোর্থ ইয়ার থেকে তুমি একটা অন্য জগতের মানুষ হয়ে গেল আর কি। মানে ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার তুমি একটা জগতের মানুষ, ফোর্থ ইয়ার থেকে তুমি অন্য জগতে চলে গেলে। ফোর্থ ইয়ার থেকে হঠাৎ করে বলা হলো না না আউটডোর ফাউটডোর বেশি করতে হবে না, তুমি চলে যাও লাইব্রেরিতে, লাইব্রেরিতে গিয়ে এবার বই দেখতে শুরু করো। মানে অদ্ভুত রকম কিছু জিনিস ছিল যে বই দেখো, আর্টিস্টের দেখো, এই দেখো, তোমার কার কাজ ভালো লাগে দেখো। তো কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে কোনোদিন আমাদেরকে বলা হতো না যে লাইব্রেরি থেকে বই দেখো, আর্টিস্টদের কাজ দেখো, খুব একটা এনকারেজ করা হতো। তো যাই হোক, এইগুলো একটা অদ্ভুত একটা ক্রাইসিস এর মধ্যে পড়লাম ফোর্থ ইয়ারে গিয়ে, যে কি ছবি আঁকবো মানে কি ছবিটা কি, এটা এটা কিন্তু কেউ বলে বোঝাতে পারলো না যে আমাদেরকে কোন মানে কোন ছবি ছিলাম, কি আঁকবো মানে কেন, মানে যেটা করতাম সেটা কেন ছবি নয় বা সেটা ধরেই কেন কিছু করতে পারবো না। ধর আমি একটা একটা স্টাডি ওয়ার্ক বা একটা আউটডোরে নিয়ে গিয়ে আউটডোরে গিয়ে একটা ছবি আঁকলাম, ইমপ্রেশনিস্টরা তো ছবি এঁকেছে আউটডোরে গিয়েই তো ছবি এঁকেছে, তো সেটা তো পাচ্ছি না, তখন তো না বলো ওটা না, এখানে এসে ফর্ম ফর্ম তৈরি করো, ফর্ম ফর্মে ভাঙো, এই ভাঙা এই কথা ভাঙো, ফর্ম ভাঙো, যারা নিচে ক্লাস করতো পেন্টিং এর তো উপরে ছিল, নিচে বলা হতো যে উপরে প্রচন্ড আওয়াজ হচ্ছে ফর্ম ভাঙার, মানে এই হচ্ছে ব্যাপার, তখন ফর্ম ভাঙতে হবে, মানে এতদিন ফর্ম তৈরি করেছি এবার ফর্ম ভাঙতে হবে আর কি, বুঝলে। তো হঠাৎ করে স্কেচ খাতা নিয়ে বসে সব শুরু হয়ে গেল অ্যাবস্ট্রাকশন, মানে আমাদের ক্লাসে দেখতাম এই ওদিক এ ত্রিভুজ আছে চতুর্ভুজ আছে এটা হচ্ছে ওটা হচ্ছে, তো এই সব চলছে আর কি, মানে খুব মানে সাংঘাতিক মানে প্রেসারে পড়ে গেলাম, সত্যিকারে ভীষণ প্রেসারে পড়ে গেলাম। তো কিছুই বেরোচ্ছে না, কিছুই হচ্ছে না, মানে ক্যানভাস নিয়ে বসছি, এদিকে হোয়াইট লাগাচ্ছি, ওদিকে ব্ল্যাক লাগাচ্ছি, লাইব্রেরিতে যাচ্ছি, লাইব্রেরিতে দেখছি। তখন তুমি তখন তোমার কাজগুলো একটু ড্রয়িং ভিত্তিকই ছিল, ড্রয়িং ভিত্তিকই ছিল, হ্যাঁ তোমার ক্যানভাসের মধ্যে বেশি ড্রয়িং করতাম, হ্যাঁ ক্যানভাসের ড্রয়িং করতে, হ্যাঁ কি হতো বলতো, মানে তখন না ভয় পেতে শুরু করে, মানে ভয় পেয়ে গেলাম যে ক্যানভাসের মধ্যে রং লাগাবো কি করে, তাহলে অ্যাট লিস্ট ড্রয়িংটা জানি, তো ড্রয়িং এ এদিক ওদিক মানে একটা মানুষ আঁকবো ওই ফর্ম ভাঙা, যেমন তেমন করে একটা মানুষ আঁকতে শুরু করে দিলাম। হ্যাঁ তখন ওই এর কাজ দেখতাম, খুব চিত্তপ্রসাদের কাজ দেখেছি দেখতাম, জয়নুল আবেদিনের কাজ দেখেছিলাম, ওই একটুখানি শুকনো শুকনো হাত, এই ভিকিরি ভিকিরি হাত, ওই ধরনের মানে ছেঁড়া ফাড়া ওই সব জিনিস নিয়ে কাজ, আর একটা অদ্ভুত ছিল কি ওই ছেঁড়া ফুটো এইসবই ড্রয়িং আর কি, সেইসব কাজ আর কি। তো যাই হোক ওই সব নিয়েই চর্চা চলতে শুরু করলো, কিন্তু খুব ভীষণ ডিপ্রেশনে ভুগতাম তখন আর কি, কাজ হতো না। আর সেই সময় কৃষ্ণেন্দু কিন্তু খুব ইন্টেলিজেন্ট, মানে কৃষ্ণেন্দু অ্যাকচুয়ালি একটু ম্যাচিওর ছিল, ও তো নিজের বাড়িতে যেহেতু দাদা বাবাকে দেখেছে অনেক বই পত্র অনেক কিছু দেখেছে, ও সেই সময় পলক্লির মতন ছোট 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 জিওমেট্রিক্যাল ফর্মে ভাঙতে 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 ড্রয়িং করছে, আমাদের কাছে অদ্ভুত লাগতো কিন্তু কি কি আঁকছি, মানে আমি তো জানতামই না পলক্লি কে আর কি। তারপরে কৃষ্ণেন্দু একদিন লাইব্রেরিতে নিয়ে গেল এদের ওদের কাজ দেখাতে দেখতে, হঠাৎ একদিন মানে ফিফথ ইয়ার একটু শেষের দিকে, ফোর্থ ইয়ার এরকম করে কেটে গেল, কিভাবে কেটে গেল জানি না, লাইফ স্টাডি বা কম্পোজিশন ক্লাসে এসেই মেজাজ গরম হয়ে যেত, কিছুই পারতাম না। আমাদের সঙ্গে অরিন্দম চ্যাটার্জি আছে, অরিন্দম চ্যাটার্জি এখন যে জিনিস, অরিন্দম চ্যাটার্জি আমার ক্লাসমেট ছিল, অরিন্দম চ্যাটার্জিও ছিল একটু সিনিয়র ছিল, ও অনেক আগে থেকে আর্ট প্র্যাকটিসের মধ্যে ছিল, এবং ও ওই অ্যাবস্ট্রাক্ট ফর্ম নিয়ে এই ফর্মটা নিয়ে কাজ করতো, ও যখন যে ফর্ম নিয়ে কাজ করে মোটামুটি মোরাললেস আগে থেকে এইভাবেই কাজ করতো। তো ও ওইভাবে ক্যানভাসের মধ্যে মানে লাইন দিচ্ছে, রং লাগাচ্ছে, এই করছে, এটা ঘষে দিচ্ছে, ওটা ঘষে দিচ্ছে, মানে অদ্ভুত লাগতো, কি করবো আমরা কিছুই বুঝতে পারছি না।
ফোর্থ ইয়ারে গিয়ে এইভাবে মানে ডামাডোলে কেটে গেল। লাইফ স্টাইলটা ভালো করে করতাম, পোর্ট্রেটটা ভালো করে করতাম, যখন আমার কাজগুলো ওই ড্রয়িং ড্রয়িং করে ক্যানভাসের মধ্যে চারকোল দিয়ে ড্রয়িং ড্রয়িং করে একটু একটু কোথাও কোথাও রং টং ভরে দিয়ে ছেড়ে দিতাম, এইটা হচ্ছে কম্পোজিশন ক্লাস আর কি, কিছুই বুঝতাম না। ফিফথ ইয়ারে গিয়ে এই লাইব্রেরিতে যেতে যেতে আমাকে কৃষ্ণেন্দু কিছু কিছু বই বার করে দিত, এবং বই দেখতে দেখতে আমি ডেভিড হকনি হকনি আমার খুব মনে লাগলো ডেভিড হকনির কাজ, মনে হলো যে না আমি মনে হয় এই কাজগুলো সুন্দর আর কি, মানে ভালো কাজ খারাপ কাজ মনে হয় না। দেখ ভ্যান গগের কাজ কিন্তু তারও আগে দেখেছি, কিন্তু মানে ওই যে বললাম না হয়তো আমরা যদি ওইভাবে কাজ করতাম হয়তো ইম্প্রেশনিস্টদের মতন করেই কাজ করে করে অন্যভাবে যে যেতাম, কিন্তু ওই হঠাৎ করে ফর্ম ভাঙো কথা বলতে হলে তখন ওই আর ইম্প্রেশনিস্ট দেখা ভুল করব ভুলে গেলাম, ইম্প্রেশনিস্টদের কাজ দেখে কি হবে, ওই তো সেই ল্যান্ডস্কেপ এই সব ফর্ম ভাঙো। তো ডেভিড হকনির কাজ এই একটু মডার্ন পোস্ট মডার্ন মডার্ন কাজটা একটু কতগুলো আর্ট টুডে বলে একটা বই তখন আমাদের আর্ট কলেজের এতে লাইব্রেরিতে এসেছিল, তখন প্রথম প্রথম আর্ট টুডে এসেছিল, ওই বইটা দেখতে 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 ওতে কিছু ডেভিড হকনির কাজ, এবং ওই ডেভিড হকনির কাজ দেখার পরে আমি ওই ডেভিড হকনির কাজ দেখা দেখতে খুঁজতে থাকলাম। আমাদের সুপ্রীতি দিদি ছিলেন বোধহয় আমাদের লাইব্রেরিয়ান, উনি খুব উপকার করতেন, খুব হেল্প করতেন আর কি, না পুবালিদি পুবালিদি খুব হেল্প করতেন, উনি কিছু কিছু বই বাপরে কোন বইটা কোন র‍্যাকে আছে পুরো বলে দিত, একদম একদম এনসাইক্লোপিডিয়া, হ্যাঁ এনসাইক্লোপিডিয়া ছিলেন, দেখো ওই পাশে গিয়ে ওই বইটা না ওই গানটা তোলো, উনি একটা ছিলেন যে লাইব্রেরিতে ঢুকে সাহস পেতাম ওনার কাছে কাজগুলো ওনার কাছে গিয়ে বলতে আর কি। তো ওই বই দেখে ডেভিড হকনির কাজ দেখলাম, ডেভিড হকনির কাজ দেখতে দেখতে কিতাইয়ের কাজ দেখলাম, কিতাই এই দুজন আর্টিস্টের কাজ আমাকে তখন খুব নাড়া দিয়েছিল, মানে খুব ভালো লাগতো, মানে কেননা কেন ভালো লাগতো সেটা আমি এখন আমার বুঝতে পারি, কারণ কি আমি যে ধরনের মানে একটু ড্রয়িং বেস একটু ফিগারেটিভ এবং একটু স্কিল, মানে ডেভিড হকনির কাজটা কেমন ছিল যে স্কিলও আছে তার সাথে সাথে কোথাও একটু ল্যান্ডস্কেপটাকে একটু অন্য সরলীকরণ করা একটু সিম্পলিফাই করা এইগুলো আছে, তো সেই ডেভিড হকনির কাজটা দেখে আমি খুব মানে ইন্সপায়ার হই, এবং যত ফিগারেটিভ কাজ দেখতাম ততই ভালো লাগতো আর কি, যেহেতু ফিগার ড্রয়িং আমাদের আর্ট কলেজে ছাড়াও আমার একটা আছে, মানে আমাদের যেহেতু আমি দুর্গাপুর থেকে আসি আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে, মানে আমি একটা 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 টাউন সিটির ছেলে, মানে সেই অর্থে কলকাতা শহর না গ্রামের ছেলে, মানে গ্রামেও বড় হইনি আর কি, আমার বড় হওয়াটা একটা শহরে, এবং সেটা জন্ম থেকে মানুষজন এইসব নিয়ে থাকা, মানে মানুষ ড্রয়িং মানে ফিগার ড্রয়িং মানুষজন এইসবই আমার ভালো লাগতো আর কি, এই নিয়েই কাজ কাজের আমার কম্পোজিশন সবসময় ছিল, এবং যখন ফোর্থ ইয়ারে গিয়ে কনফিউজ ছিলাম তখনও যা যেটাই করতাম ভাঙাও সেটা ওই ফিগার ড্রয়িং নিয়ে নাড়াচাড়া করতাম, যা করতাম ল্যান্ডস্কেপ বা ওয়াইড ল্যান্ডস্কেপ এইসব নিয়ে কিন্তু আমি খুব একটা ভাবতাম না, ফিগার ড্রয়িংটাই কম্পোজিশনের মধ্যে এর ঘুরিয়ে ফিরিয়ে কখনো ছেঁড়া ছেঁড়া কখনো একটু এক্সপ্রেসিভ ভীষণ। আরেকজনের কাজ তখন ভালো লেগেছিল, অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট করতো কলেজে খুব, তখন আমাকে কৃষ্ণেন্দু ডিকুনিং এর কাজ দেখেছিল, আমেরিকান পেইন্টার ডিকুনিং এর কাজ দেখেছিল, ডিকুনিং এর কাজটা একটু অন্য, আর ফ্রান্সিস বেকন এই দুজনের কাজ আমাকে যখন দেখেছিল ওইদের কাজ অন্যভাবে ভালো লাগতো, ওই যেহেতু ফর্ম ভাঙো কথাটা শুনতাম আর ওদের যে ক্যানভাসের মধ্যে রং লাগানোর যে মাস্তানিটা দেখতাম ওইটা তখন আমার খুব মানে করতো, মানে ফোর্থ ইয়ারে গিয়ে ডিকুনিং এর কাজ খুব ভালো লাগতো, মানে ওই ভালো লাগতে বলতে কি বলবো যে অ্যাবস্ট্রাক্ট করতে হবে বলে ওই ওই কাজগুলো ভালো লাগতো আর কি, তখন ওই রং ছোট মানে করে রঙে দিয়ে একটা লাইন দিয়ে দিলাম, একটা লম্বা হাত করে দিলাম, লম্বা পা করে দিলাম, মাথাটাকে লম্বা করে দিলাম, বডিটাকে একটুখানি এক্সাগারেটেড করে দিলাম, একটু ওভার এক্সপ্রেসিভ আর কি, খুব খুব ইনফ্লুয়েন্সড হয়ে গেছিলাম ফোর্থ ইয়ারে, কিন্তু আমি মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি খুব একটা যে ভালো লাগতো করতে কাজগুলো সেটা বলবো, মানে খুব একটা হ্যাপি হতাম কাজগুলো করে সেটা বলবো, কিন্তু এই কাজটা যেহেতু আমাকে ছবি আঁকতে হবে এই কথাটা শুনেছি, যেহেতু আমাকে ওই সব ভুলে যেতে হবে শুনেছি, তখন এই দুজনকেই মনে হয়েছিল ঠিক আছে এদেরকে ফল একটুখানি ফলো করা যেতে পারে, তো এরকম করে যেতাম। কিন্তু ফিফথ ইয়ারে গিয়ে আমি আমাকে কৃষ্ণেন্দুদা যখন এই আর্ট টুডে বইটা দিল, বহু কাজ দেখতে দেখতে ডেভিড হকনিতে গিয়েছে আমি চোখটা আঁকতে গেলাম, এরকম তো ছবি হতে পারে, এত সুন্দর একটা 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 ফিগার
একটা সুইমিং পুল, একটা সুন্দর ইয়ে, মানে প্রত্যেকটা জিনিস একটা নিট করে ছবিটা আঁকা, হ্যাঁ এটা তো হতে পারে, আমরা তো এরকমই ছবি আঁকতাম, আমি তো এরকমই স্টাডি করতাম, এখান থেকে তো করতে পারি। তো এরকম ফিফথ ইয়ারে গিয়ে আবার একটু একটু করে চেঞ্জ হয়, আমার একটু খুব বেশি চেঞ্জ করতে পারিনি, আবার ওই ডিকুনিং ঢুকে গেছে, ডেভিড ফ্রান্সিস বেকন ঢুকে যাচ্ছে, সব মিলে একটা ইনফ্লুয়েন্স গাদাগাদি হচ্ছে, মানে একটা গজা খিচুড়ির মতন হচ্ছে। এইবার কোথায় মানে বাবা বললো করো, করতে পারলে করো, কিন্তু আমি কলকাতার বাইরে পাঠাতে পারবো না। কিন্তু আমার তখন হঠাৎ, তখন অলরেডি বড়দার খবর পেয়েছে, শান্তিনিকেতনে পরীক্ষা দেবো বলে পরীক্ষা দিতে গেলাম, কিন্তু আমার তখন মনে হলো যে যে আমি তো কলকাতাতে পড়েছি, এবার শান্তিনিকেতনে গেলে, শান্তিনিকেতন সম্পর্কে খুব বেশি আইডিয়া ছিল না, কিন্তু শান্তিনিকেতনের ছেলেদের কাজ দেখতাম, আমার হলো যে না আমার ঠিক হবে না, মানে শুট করবে না। আর কলকাতায় যখন পড়েছি, একটা বেঙ্গলের মধ্যে থাকা মানে একটা প্রায় কাছাকাছি স্কুলিং এর মধ্যে কাছাকাছি মনোবৃত্তির লোকেদের কাছাকাছি থাকা, একটু কলকাতার বাইরে আমাকে বেরোতে হবে, কিন্তু অর্থনৈতিক ভাবে তখন আর সাপোর্ট করছে না, কি করা যায়, কি করতে পারছি না। বাবাকে বললাম, বাবা এ করলো না, বাবা তো পাঁচ ন্যাচারালি তিন ভাই বোনের মানে এ, তখন তার কলেজে ফিফথ ইয়ারে থাকতে থাকতে আমি এলিজাবেথ গ্রিনসিল স্কলারশিপটা অ্যাপ্লাই করেছি, আর ঠিক মাস্টার ডিগ্রির আগে আগে আমি এলিজাবেথ গ্রিনসিল স্কলারশিপটা পেয়ে গেলাম। তখন বাবাকে বললাম যে এই স্কলারশিপটা পেয়েছি, কি মানে তো দুর্গাপুরের কাগজে কাগজে আমার ছবি এই সেই, মানে একটা বিদেশে স্কলারশিপ, তো যা হোক ওটা অন্য কথা। তো এইভাবে টাকাটা পেয়ে আমি তখন বাবাকে বললাম কিছু টাকা নিয়ে আমি মাস্টার ডিগ্রি করব। বাবা বললো তোমার হোস্টেলের খরচা, তো তোমার টিউশন ফিজ আমি দিয়ে দেবো, আর এলিজাবেথ গ্রিনসিল স্কলারশিপ, হ্যালো শুনতে পাচ্ছিস? হ্যাঁ এলিজাবেথ গ্রিনসিল স্কলারশিপটা আমাকে খুব হেল্প করলো, তখন আমি বড়দায় পড়তে গেলাম। বড়দায় অ্যাডমিশন টেস্ট দিলাম, পেন্টিংয়ে দিলাম, পেন্টিংয়ে যথারীতি তখন তো কনফিউজ, মানে যেসব কাজ আমি বড়দায় নিয়ে গেছিলাম তো ন্যাচারালি কনফিউজ, মানে বড়দায় পেন্টিংয়ে যে ইয়েটা হলো মানে ইন্টারভিউটা হলো, ইন্টারভিউতে আমার ফার্স্ট লিস্টে নাম ছিল না, সেকেন্ড লিস্টে নাম ছিল, কিন্তু যাই হোক আমার হলো না, মানে আমি তখন গ্রাফিক্সেও সেই দিন সে বছরে গ্রাফিক্সেও দিলাম। তো আমাকে আমাকে মনে হয় সজলদা, সজলদা আছে, সজলদাই বোধ হয় এ করেছিল যে তুই গ্রাফিক্স হতে, তখন আমি বড়দায় গ্রাফিক্সেও দিলাম আর কি, গ্রাফিক্সে পেয়ে গেলাম। তো গ্রাফিক্স সম্পর্কে আইডিয়া আমার কলকাতাতে ছিল, মানে আমি করেছিলাম ফিফথ ইয়ারের পরে এক দু মাস আমি কাজ করেছিলাম, ললিত কলা স্টুডিওতে কাজ করেছিলাম, কিন্তু ওইরকম কিছু ছিল না আইডিয়া। পেন্টিংয়ে যখন পেলাম না বলতে ফার্স্ট লিস্টে নাম ছিল 10 জন না 15 জন, যেমন একটা থাকে একটা, সেকেন্ড লিস্টের ওয়েটিং লিস্টে আমার দুজন, দু নম্বরে না এক নম্বরে নাম ছিল। তো ফার্স্ট লিস্টে সবাই অ্যাডমিশন নিয়ে নিল, আমি গ্রাফিক্সে নিলাম, কেননা আমি যেসব কাজ নিয়ে গেছিলাম সত্যি কনফিউজ আমার পাওয়ার মতন ছিল না, এটা খুব অনেস্টলি আমি কনফেস করছি, কেননা আমি তো তখন ওই ফোর্থ ইয়ার ফিফথ ইয়ারে যে কী করছি আমি নিজেই জানি না, ভীষণ কনফিউজ তখন, কী করছি নিজেই জানি না। ওয়াটার কালার, ড্রয়িং, ভালো স্কিল, এসব একটা দিক একটা আছে, এটা আমার অ্যাসেট, ডেফিনেটলি অ্যাসেট, কিন্তু আমি যখন আমাকে আমাদের আমাদের কলেজে যে মিসগাইডটা করা হয়েছে, যে এটা আমি আমি ক্রিটিসাইজ বলবো না কিন্তু তবুও বলছি, এটা কিন্তু কলেজে ট্র্যাডিশনের মিসগাইড করা হয়েছে, এবং আমাদেরকে যদি বলা হতো ওই নিয়েই তুমি কাজ করো, তাহলে হয়তো আমি একটা কিছু বাল্ক অফ ওয়ার্ক তৈরি করতে পারতাম দু বছরে, অবশ্যই দেখাতে পারতাম, সেই কাজ আমি দেখাতে পারিনি। তো গিয়ে আমার বাসু স্যার, আমার বড়দাতে তখন তিনজন টিচার ছিলেন যারা আমার ইয়ে নিয়েছিলেন, ইন্টারভিউ নিয়েছিলেন, বাসু স্যার, ইন্দ্রদা আর ইয়ে আরেকজন নিয়েছিলেন শশী সুরেশ, চারজন ইন্টারভিউ নিয়েছিল। তো আমাকে কাজ দেখে ওরা বলেছিল, দেখো আমাকে পরিষ্কার বলেছিল, তুমি কোথাও একটা কনফিউজ, তোমার কোনো একটা জায়গায় হয়তো তোমার লিঙ্ক কেটে গেছে, তোমার আমি দু রকমের কাজ নিয়েছিলাম, আমি একাডেমিক যে ড্রয়িং ফয়িংও নিয়ে গেছিলাম, তার সাথে আমার পেন্টিং, যে ধরনের পেন্টিং তখন করছি, তখন ওনারা আমাকে পয়েন্ট আউট করলেন যে এই যে তোমার একটা কাজ, এই এই যে তুমি ড্রয়িং করেছো, সেই ছেলেটা এই কাজগুলো করেছে, তখন আমার মাথায় ঢুকলো যে এই এটা কি করে হয়, একটা ছেলে এরকম ড্রয়িং করছে, এ করছে, সে আবার এটা কেন করছে, মানে তারা বুঝলো যে আমি কনফিউজড, আমি ভীষণ কনফিউজড।
সামহাও আমাকে বললো, দেখো আমরা তোমাকে, আমাকে ইন্টারভিউ বোর্ডে যেটা বললো যে আমরা তোমাকে একদম ফার্স্ট চয়েসে রাখতে পারছি না, তোমাকে যদি সেরকম কিছু হয় তখন আমরা সেকেন্ড আমরা চিন্তা করব, তুমি না হলে দুঃখ পেও না, পরের বছর তোমার জন্য দরজা খোলা আছে। কারণ তুমি একটা জায়গায় এখনো পর্যন্ত কতগুলো জায়গা তোমার একটু সমস্যা আছে, কনফিউজ, আমি নির্বাক, কিছু বলার নেই আমার। কারণ আমি তখন বুঝতে, ওই ইন্টারভিউ বোর্ডে বুঝতে পারছি যে দু রকমের কাজ কি, এটা তো সত্যি তখন চোখটা আস্তে আস্তে খুলছে। এমনি তার আগে মানে আমাদের ক্লাসের যারা টিচার ছিলেন ওই সময়, তো তুমি যে মাস্টার ডিগ্রি করতে যাবে তখনও তারা কোনো কোনো উপায় গাইড করেনি কিভাবে, তারা কি গাইড করবে? শোন, আমাদের কলেজে আমি কোনো শিক্ষককে আমি ক্রিটিসাইজ করতে চাই না, কিন্তু আমাদের কলেজে আমি যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পরে গণেশ বাবুর মতন লোক রিটায়ার করার মধ্যে বেরিয়ে গেল, কিন্তু সেরকম মাস্টার মশাই মানে একাডেমিক স্কিল মাস্টার মশাই আর্ট কলেজে তখন মানে একজন কি একজন সবাই আছে একাডেমিক। যেমন আমি বলি মনোজবাবুর কাছ থেকে, আমি মনোজবাবুর কথাটা না বললে হয় না, মনোজবাবু যদি না থাকতো আমি অয়েল পেন্টিং এ ওই ব্রাশ ওয়ার্ক আমি কোনোদিন শিখতে পারতাম না। মনোজবাবু একদিন আমাকে থার্ড ইয়ারে ক্লাসরুমে এসে একটা ব্ল্যাক এন্ড হোয়াইট একটা স্টিল লাইফ আমার ক্যানভাসে দেখিয়ে দিয়েছিলেন। ওই যে অশেষ মিত্রের ড্রয়িং এর কথা বললাম, মনোজবাবুও সেই একই জিনিস, ওই স্টিল লাইফ যে আমি দেখলাম চাপানো। আরেকবার আমাকে তাপসদা আমার বাড়িতে একটা অয়েল চাপিয়ে দেখিয়ে দিয়েছিল, ছোট্ট ক্যানভাস, এইটুকু ক্যানভাস, ওই যে দুটো দেখলাম আমার জীবনে একটা আবার একটা স্টেপ চেঞ্জ হয়ে গেল। মানে অয়েল পেন্টিং কিভাবে করতে হয়, অয়েল কিভাবে করতে হয়, পোর্ট্রেট কিভাবে করতে হয়, কিভাবে স্টিল লাইফ করতে হয়, তার আগে অনেক অনেক অন্যরকম করতাম না, পারতাম না, ন্যাচারালি পারতাম না। তো ওই যে চাপিয়ে চাপিয়ে আমাদের যে টেকনিক, মানে আমরা যেটাকে অ্যালা প্রাইমা টেকনিক বলি অয়েলে, মানে অয়েল পেন্টিং এ দুটো টেকনিক আছে, তো সেই টেকনিকে কাজ করে ইমপ্রেশনিস্টদের মতন টেকনিকে বসিয়ে বসিয়ে রং দিয়ে হাইলাইট, মানে রংকে মানে ডার্ক থেকে লাইটে নিয়ে গিয়ে টোন দিয়ে কাজ করা, এটা মনোজবাবু একদম এক দিনের একটা ক্যানভাসে কিন্তু আমি শিখে গিয়েছিলাম, আর দেখাতে হয়নি। তারপরে সেই পিঠ চাপড়ানো ছিল, তারপরে একাডেমিক কাজ কলেজে তো খুবই ভালো করেছি, সবই করেছি, অনেক কাজ করেছি, একাডেমিক বাহবা প্রচুর পেয়েছিস কলেজে এবং সম্মানও পেয়েছি, সব ঠিক আছে। কিন্তু ওই বড়দায় গিয়ে যখন দু রকম কাজকে ডিসপ্লে করলাম, আর এখান থেকে যখন গেছিলাম বড়দায় ছিলাম, কারোর সেইভাবে কিছু বলার ছিল না। আর কেমন বলতো, এখন যেমন এই জিনিসগুলো কমিউনিকেশন গুলো এত খুব সুন্দর হয়ে গেছে, বড়দা ইন্টার কানেকশন গুলো এত সুন্দর হয়ে গেছে, তখন কিন্তু ছিল না, না তখন বড়দাটা, তখনও আমার আগে সজল সরকার, সজলদা আছে লাইভে, সজলদা, তারপরে অতীন বসাক, আমি আমার জানা অতীন বসাক আমার আগে গেছে বড়দায়, আর অখিলদা, এই তিনজনকে চারজনকে জানতাম যে বড়দায় তারা মাস্টার ডিগ্রি করতে গেছে, তারপরে আমি জানি না কে কারা করতে গেছে। তো এবার আমি গেছি, আমি গিয়ে এই করে ওই সজলদার বাড়িতেই উঠেছিলাম, সজলদার কাছে উঠেছিলাম গিয়ে। সজলদা কথা না বললেই নয় এখানে, সজলদা আমার যেমন অসিদ্ধা তাপসদা সবাই আছে, সজলদার কথা না বললেই নয়, সজলদা এমন একটা মানুষ যে আমাকে বড়দায় যাওয়ার পরে যে মরাল সাপোর্ট গুলো আমাকে দিয়েছে, তার মধ্যে সজলদাস মানে একজনই, যে আমাকে সজল সরকার আমাকে সাংঘাতিক মরাল সাপোর্ট দিয়ে গেছে, এবং সমস্তভাবে মানে সমস্তভাবে আমার কাজ দেখে সজলদাই প্রথম আমাকে পিঠ চাপড়ে বলেছিল, দারুণ কাজ করিস, তুই কোনো চিন্তা করিস না, পেলি না তো কি হয়েছে, পরের বছর করবি, বা তুই দেখ। তখন সজলদা বলতো গ্রাফিক্সে দে, দেখ না গ্রাফিক্স, তুই তো ছবি আঁকবি, অসুবিধা কি আছে। তো গ্রাফিক্সে সে বছরই অ্যাপ্লাই করলাম, বড়দা এইসব স্কোপ ছিল, মানে তুমি এটাতে পেলে না ওটাতে অ্যাপ্লাই করে ওটাতে পেয়ে গেলে, মানে তুমি যদি এখানে পেন্টিং পাস করে যাও ওখানে তুমি গ্রাফিক্স নিয়ে পড়তে পারো, মাস্টার ডিগ্রি করতে পারো। বড়দা অনেক ওপেন, অনেক ওপেন, ইনফ্যাক্ট পেন্টিং নিয়ে পড়ে গিয়ে কেউ সেরামিকে ভর্তি চাইতে চলো সে সেরামিকে গিয়ে ভর্তি হয়ে যেতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এরকম যে গ্রাফিক্সে পেয়ে গেলাম, তিনি ধুমল ছিলেন, পিডি ধুমল ছিলেন, বাবরি স্যার ছিলেন, এই তিনজন টিচার ছিলেন। তো গ্রাফিক্সে গিয়েও ওই প্রথম দিকে একটা অসুবিধা হলো, কিন্তু ওই গ্রাফিক্স প্লেটটা নিয়ে আমার একটা সুবিধা হলো কি, গ্রাফিক্সে গিয়ে আমি যেমন কলেজে ড্রয়িং ভিত্তিক কাজ করতাম, গ্রাফিককে গিয়ে দেখলাম যে আমার ওই ড্রয়িংটা ভীষণ আমার আমার হয়ে যা হচ্ছে ওখানে, মানে কেন গ্রাফিক বেসিক্যালি তো একটু ড্রয়িং রিলেটেড কাজ, গ্রাফিক আর্ট, গ্রাফিক আর্টটা বেসিক্যালি ব্ল্যাক এন্ড হোয়াইট ড্রয়িং রিলেটেড কাজ, এচিং এ, এচিং এ যখন করি আমরা নীল দিয়ে একটা ড্রয়িং করলাম, তাকে এচিং বাইট করালাম, তার প্রিন্ট নিলাম, লাইন ড্রয়িং, এনগ্রেভিং, লিথো চক দিয়ে কাজ করছি, মানে একটা আমার একটা কমফোর্ট জোন তৈরি হলো গ্রাফিক্সে।
তো কিন্তু মনের ভেতরে কিন্তু আমার মানে খুব মানে ব্যথাটা কিন্তু 2 বছর ধরে থেকে গেছে, পেন্টিং এর চান্সটা পেলাম না আরকি। সারাক্ষণ পেন্টিং ডিপার্টমেন্টে যেতাম, পেন্টিং ডিপার্টমেন্টে বসে বসে থাকতাম, ইন্দ্রদাদের সঙ্গে গল্প করতাম, বাসুর স্যারের সঙ্গে একটু গল্প করতে পারছি। তো আর আমাদের একটা লিঙ্গুয়াল প্রবলেম ছিল, লিঙ্গুইস্টিক প্রবলেম ছিল যে আমি ইংরেজি খুব একটা ভালো বলতে পারতাম না, আর ইন্দ্রদাই একমাত্র বাঙালি ছিল। যে এখন সেই সময়টা এগুলো ছিল, মানে আর্ট হিস্ট্রি ডিপার্টমেন্টে যেতে খুব ভয় লাগতো প্রথম দিকে। আর্ট হিস্ট্রি যখন পড়ছে মাথার উপর দিয়ে চলে যেত, কিচ্ছু বুঝতে পারতাম না। পারুল ম্যাম ক্লাস কিছুই বুঝতে পারতাম না, পেছন বেঞ্চে কিছুই বুঝতে পারে না, প্রথম 3 মাস কিচ্ছু বুঝতে পারেনি, সব মানে পড়াচ্ছে কিছুই বুঝতে পারে না। আমাদের কলেজে আর্ট হিস্ট্রি বস্তুটাই তো ভালো ছিল না, যে আর্ট হিস্ট্রি পড়বো না 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 একদম ছিল না। ইদানিং কালে আর্ট হিস্ট্রিটা হয়েছে ভালো হয়েছে, কিন্তু আর্ট হিস্ট্রি বস্তুটাই ছিল না, কোনোদিনই পড়ানো হতো না খুব একটা না। ফলে ওখানে গিয়ে আর্ট হিস্ট্রি ডিপার্টমেন্টে যখন আর্ট হিস্ট্রি হিস্ট্রি অফ আর্ট পড়তে যেতাম, মানে কিচ্ছু বুঝতে পারতাম না, ঘুম পেত, কিন্তু কি করব, মানে দীর্ঘদিন ধরে শুধুমাত্র বিভিন্ন ডিপার্টমেন্ট ঘুরে বেড়াতাম। মানে ধর প্রথম 2-3 মাস ধরে শুধু ডিপার্টমেন্ট ঘুরে বেড়াতাম, নিজের ডিপার্টমেন্টে এসে শুধু এচিং করতে ভালো লাগতো, কারণ এচিং এর মধ্যে ড্রয়িং করা যেত, এচিং প্লেট নিয়ে এচিং এ ড্রয়িং করতাম, করে প্রিন্ট নিতাম, অ্যাকোয়াটিন্ট একটু করতাম, টোন ফোন থাকতো বলে অ্যাকোয়াটিন্ট করতাম, করে ড্রয়িং নিতাম, প্রিন্ট নিতাম, এটাই করতে ভালো লাগতো। লিথোস্টোন লিথোতে লিথো করতে গিয়ে খুব কষ্ট হতো বলে লিথোটা খুব বেশি অ্যাভয়েড করে যেতাম, লিথোতে 2-4টে লিথো করেছিলাম, এচিংটা খুব লিথো স্টোন হ্যান্ডেল করা খুব কষ্ট করতো। তো তো এই সব করে করে বড় দাদের প্রথম 6-7 মাস কেটে গেল, মানে খুব খুব দুঃখ হতো, মানে ভীষণ কষ্ট হতো, পারতাম না কিছু করতে, মানে তখন ভাবতাম আর্ট কলেজে এইসব কেন আমাদের মিসগাইড করলো, এইভাবে কিছু জানার আছে, আমরা এইভাবে এত 5টা বছর আমার এ করে দিয়ে এলাম। মানে আমার তখন আবার আমাকে গ্রাফিক ডিপার্টমেন্টে আমার কাজ দেখে ধুমল স্যার আমাকে একদিন দেখে বলে, কে কর রে ইদারা, তখন ঘুরে বেড়াচ্ছি কাজ করছি না 4-5 মাস। সজলদা বরাবরই আমাকে কিন্তু এনকারেজ করে গেছে, না তুমি তুই যেভাবে কাজ করিস সেভাবে কাজ কর, ঠিক আছে। কিন্তু ফ্যাকাল্টি থেকে কারোর তো বুঝতে পাচ্ছি না কে কি ভাবছে কাজ দেখে। আমার ব্যাচমেট ছিল অভিষেক যাদব বলে, অভিষেক শ্রীবাস্তব বলেছিল, সেও খুব ভালো ড্রয়িং করতো, সাংঘাতিক ড্রয়িং করতো। ও দেখতাম বসে বসে এচিং প্লেটে ড্রয়িং করছে, আর ও তো গ্রাফিক্স নিয়ে পাস করে এসছে ব্যাচেলার ডিগ্রি, এখানেও গ্রাফিক্স করছে। আমার সঙ্গে তফাৎটা অনেকে ছিল কি, সবাই গ্রাফিক নিয়ে ব্যাচেলার ডিগ্রি করেছে, গ্রাফিক নিয়ে মাস্টার ডিগ্রি করছে। আমি আর পুলক, বড়দারই একটা ছেলে ছিল পুলক, এরা দুজনেই ছিলাম, দুজন ছিলাম যারা পেন্টিং এ ব্যাচেলার ডিগ্রি করা, গ্রাফিক্সে মাস্টার ডিগ্রি করছে। ফলে পুলক ওখানকারই ছেলে, পুলকের কোনো প্রবলেম নেই, পুলক তো ফ্যাকাল্টিতে পুরো পরিচিত ছেলে। পুলক শান্তুইকে চিনিস তো, আমাদের কলকাতারই ছেলে, তো ও ও মাস্টার ডিগ্রি, ওর কোনো প্রবলেম নেই। তো ও আমাকে বলতো তুই তেমন করছিস তেমন কর, কিন্তু আমি হতো না। আমাকে তখন একদিন ধুমন স্যার থেকে বললো, এই তুই তেরা পুরানা কাম লেখে আ, তুঝে মে অ্যাডমিশন দিয়া তেরা পুরানা কাম দেখকে, তেরা ইয়ে জো তু কর রহা হ্যায় ওসব কাম দেখকে তুঝে মে অ্যাডমিশন নেই দিয়া, তেরে তেরে আন্দর পোটেনশিয়াল হ্যায়। তো আমি বললাম স্যার কন সা কাম, তো বলা তু জো ইন্টারভিউ মে লেখে আয়া থা না ও সব লেখে আয় একদিন। পরের দিন বগল দাবা করে হোস্টেল থেকে ওই কাজগুলো নিয়ে গিয়ে ওনার কাছে গেলাম। তো উনি দেখে বললেন, ইয়ে সব কি কিউ নেই কর রহা হ্যায়, তেরে হাত মে ইয়ে হ্যায় তু ও সব কি পাগল পাগলপন কর রহা হ্যায় না। তখন আমি ওনাকে একদিন, উনি আমাকে ডাকলেন ওনার চেম্বারে, বললেন, আমি বললাম স্যার স্যার এইগুলো আমার প্রবলেম, মানে কারণ আমি পেন্টিং এও পরীক্ষা দিতে এসেছিলাম, পেন্টিং ও সেম আমাকে একই জিনিস করা হয়, মানে আমি বুঝতে পারছি আমার প্রবলেমটা কোথায় কিন্তু আমি কেউ রেক্টিফাই করতে পারছি না, মানে আমি কোথা থেকে ধরবো আমি বুঝতে পারছি না। ধুমল স্যার আমাকে তখন বললেন, তুই যেটা করিস যে ড্রয়িংটা তুই করিস, মানে তুই যেটা একাডেমিক্যালি যে ড্রয়িংটা করিস সেইটাই করতে থাক, সেইটাই তুই এচিং প্লেটে কর, সেটাই অ্যাকোয়াটিনতে কর, এইভাবেই তুই ড্রয়িং করতে করতে দেখবি তোরও একটা স্টাইলাইজেশন তৈরি হচ্ছে করতে থাকে। তখন আমি প্রথম শুরু করলাম আমার ওই মানে একটা ড্রয়িং ভিত্তিক কাজ, মানে মানে কাজটার মধ্যে একটা রিয়েলিজম মানে একটা ন্যাচারালিজম থাকে আর কি আমার কাছে, আমার এচিং প্লেটেও তখন ছিল ওই কাজ করতে করতে। তখন সজলদারও কাজ দেখলাম, সজলদার সজলদার গ্রাফিক্স নিয়ে পাস করেছিল, সজলদার বাড়ি যেতাম সজলদার কাজ দেখলাম ভাল লাগলো, কারণ সজলদাও তখন ফিগার ড্রয়িং খুব সুন্দর সুন্দর ফিগার ড্রয়িং করছে, খুব ইনফ্লুয়েন্সড হয়ে গেল। তো করে আমারও মনে হলো যে হ্যাঁ ফিগার ড্রয়িং নিয়ে কাজ করা যেতে পারে, যদিও আমার কাজের সঙ্গে সজলদার কাজের অনেক তফাৎ, মানে সজলদার ফিগার ড্রয়িং ফিগারেশন একরকম, আমি ওরকম ফিগারেশন করি না। তো করলাম,
আস্তে 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 ধরতে পারলাম যে না এবার ঢুকতে হবে। কিন্তু একটা চিন্তা থেকে গেছিল, ভাল লাগতো না। এবার ওখান থেকে ওই গ্রাফিক্স নিয়ে, গ্রাফিক্সটা শেষ করার পরে আমি বড়দাতে থাকবো বলে ঠিক করলাম। আর সেই সময় জুনিয়র ফেলোশিপ পেলাম আমি, তার আগে কলেজে ন্যাশনাল স্কলারশিপ পেয়েছিলাম, সেই সময় জুনিয়র স্কলারশিপ ফেলোশিপটা পেলাম। তো যাই হোক, টাকা পয়সা একটু হাতে এলো, আমি ঠিক করলাম যে বড়দাতে থেকে যাব। তো বড়দাতে থেকে কাজ করবো, কিছুদিন থাকলাম, কাজ করলাম। কাজ করতে করতে আমার চেঞ্জেস গুলো এলো, মানে ফিগারেটিভ কাজ করছি তখন। সেই সময় আমি বড়দাতে প্রচুর আর্টিস্টের কাজ দেখি, ভূপেন খক্করকে দেখি, মানে অতুল দোধিয়ার একটা লাইভ শো আমি বড়দাতে দেখেছিলাম, এবং সেখানে আমার আমার কিন্তু পুরো আমার কাজের দর্শনের মোড়টাকে ঘুরিয়ে দেয়, আমার পুরো একদম 360 ডিগ্রি আমার চিন্তাভাবনাকে ঘুরিয়ে দেয় পুরো কাজটা। আমার কিন্তু বড়দায় একটা বছর পুরো গেছিল এইসব ভাবতে, কিন্তু মানে সেভেন্থ ইয়ারে গিয়ে আমি সামাল দিলাম আর কি। আমার গ্রাফিক প্রিন্ট বল, আমি অ্যাট এ টাইম যখন আমি দেখলাম যে আমি গ্রাফিক ছাড়া এখানে গ্রাফিক করতাম, আমি হস্টেলে, দেবরাজ জানে, আমি হস্টেলের রুমে কিন্তু তখন পেন্টিং করতাম, রুমে বসে পেন্টিং করতাম। আর যতক্ষণ রুমে থাকতাম, হস্টেলে থাকতাম, পেন্টিং, ছোট ছোট পেন্টিং করতাম, আর ফ্যাকাল্টিতে গিয়ে গ্রাফিক করতাম। তো কারণ ফ্যাকাল্টি আর রুম হস্টেল তো কাছাকাছি ছিল, আর একটা ছোট্ট রুমে আমি আর এই করতে করতে আমার এই প্রোগ্রেসটা হয় আর কি। এখন যে ধরনের কাজ করি হয়তো তার শুরুটা ওইখান থেকে আর কি। তো এই আমার জার্নি। তারপরে ওখান থেকে, বড়দা থেকে কলকাতা, একটা বিশেষ ইনসিডেন্টে যেন আমার বাবার অ্যাক্সিডেন্ট হয় তখন, আর তখনই আমিও তাই করতাম, দেবরাজ তুইও পেন্টিং করতিস, মনে আছে একটা টেবিলে তুই উল্টো দিকের টেবিলে ছবি আঁকতিস, আমিও এই দিকের টেবিলে ছবি আঁকতাম, দেওয়ালে একটা বড় ড্রয়িং শিট লাগিয়েছিলাম আমার টেবিলের, আমার বিছানার পাশে বিশাল ড্রয়িং শিট লাগিয়ে ড্রয়িং করতাম। আর দেবরাজ বলতো এই এত বড় ড্রয়িং শিট ব্যাংক জায়গা নষ্ট হয়। আমি বলতাম তুই ওদিকে টেবিলে কাজ কর, আমি আমার টেবিলে কাজ করি, ছোট্ট ঘর ছিল। করতে করতে আমি কিন্তু সেভেন্থ ইয়ারে গিয়ে যেখানে বড়দা থেকে গ্রাফিক প্রিন্ট, যা গ্রাফিক যেখানে যেখানে পার্টিসিপেট করেছি, আমি বেন্দ্রে হোসেন স্কলারশিপ পেলাম, মানে বেন্দ্রে হোসেনের জন্য পাঠালাম বড়দা, বোম্বেতে অনেকগুলো জায়গায় আমি পাঠালাম, এবং আমি ন্যাশনাল ড্রয়িং এক্সিবিশন, ন্যাশনাল গ্রাফিক আর্ট এক্সিবিশন, এবং এগুলোতে আমার সব জায়গায় কিন্তু আমার সিলেক্ট হয়েছে, এবং আমি রুম নম্বর 5, একদম রাইট, রুম নম্বর 5 ছিলাম, এসপি হোস্টেল, দেবরাজ। তো ওই বেন্দ্রে হোসেন স্কলারশিপ পেলাম, বম্বে আর্ট সোসাইটি অ্যাওয়ার্ড পেলাম, তারপরে রিকগনিশন, যেটা আমি কারণেই বলছি যে রিকগনিশন গুলো পেতে শুরু করি আর কি। যা হয় মানে আমি যে এবার ঠিকঠাক কাজটা করছি, জুনিয়র রিসার্চ ফেলোশিপটা পেলাম, তখন রিকগনিশনটা পেতে শুরু করছি আর কি, যে না আমি ঠিক আছি। তখন ইন্দ্রদাকে একদিন কাজ টাজ দেখালাম, ইন্দ্রদা বললো ঠিক আছে চালিয়ে যা, কাজ করে যা, চালিয়ে যা, ঠিক আছে। আমি তখন ইন্দ্রদাকে বললাম, ইন্দ্রদা আমি কিন্তু পেন্টিংও করছি, হ্যাঁ, বলছি কর না, যা ইচ্ছে কর না, তুই যদি ইচ্ছে করে তোর পেন্টিং ডিপার্টমেন্টে আয়, দেখ কাজ। আর আমাদের না ওই সময় না ডিসকাশন হতো, মানে পেন্টিং ডিপার্টমেন্টে তুই জানিস বড়দার এটা কালচার, যে ডিসপ্লে প্রত্যেক সেমিস্টারে ডিসপ্লে হতো আর ডিসকাশন হতো, আর্টিস্টরা এবং জুনিয়র আর্টিস্ট এবং সিনিয়র আর্টিস্ট যে টিচার, স্টুডেন্টরা যেত টিচারদের সামনে, একের পর এক কোশ্চেন করা হতো ছেলেদেরকে, এবং ওই থেকেই মানে এই যে ইন্টারেক্টিভ সেশন থাকতো, ইন্টারেক্টিভ সেশন থাকতো, মানে যে যেমন খুশি প্রশ্ন করতে পারো আর্টিস্টকে, এটা পেন্টিং ডিপার্টমেন্টের কালচার ছিল, গ্রাফিক্সের কালচার ছিল না, আমরা এই এই কালচার এইগুলোতে ঢুকে যেতাম। তো কোশ্চেন অ্যান্সার থাকতো, এবং আমিও কখনো কখনো পেন্টিংয়ের ছেলেদেরকে, এটা হলো পার্সোনাল ইনিশিয়েটিভ নিয়ে, তাদেরকে ডাকতাম, আমরা ডাকতাম, তাদের সঙ্গে ডিসকাস করতাম, কি ব্যাপার বল, কি হচ্ছে, মানে খুব চাঁচা ছোলা, চাঁচা ছোলা আলোচনা হতো একদম, ধুয়ে দিত এক একজন, এক একজনকে ধুয়ে দিত আর কি, কোনো রকম ইয়ে ছিল না আর কি। মানে একজন সিনিয়র আর্টিস্ট, সিনিয়র সেভেন্থ ইয়ারের ছেলেকে একজন ফার্স্ট ইয়ারের ছেলে এসে উল্টো পাল্টা কোশ্চেন করতে শুরু করতো, তারও কোনো রাগ ছিল না, এবং তোমাকে তার উত্তর দিতে হবে, মানে তোমাকে এরকম ছিল না, ইগো প্রবলেম ছিল না, যে একটা ফার্স্ট ইয়ারের ছেলে এসে আমাকে এরকম কোশ্চেন করছে, এরকম ছিল না। মনে আছে তোকে বলি একটা ছোট্ট ডিসকাস এর কথা, একটা আমাদের স্লাইড শো ছিল, আমাদের প্রত্যেক মাসে একটা করে স্লাইড শো হতো হলে,
অর্পণা কর, অতুল দদিয়া দুজনেই দেখেছিলাম। অতুল দদিয়া ইন্টেলিজেন্টলি যেটা ম্যানেজ করতে পারত, অর্পণা কাউর একটা স্লাইড শো ছিল, সেই স্লাইড শোয়ে অর্পণা কাউর আমাদের ওর নিজের সেই সময়কার ফেজে কিছু কাজ দেখাচ্ছিল। তো ও ওই সময়কার ফেজে, এটা না বললে বুঝতে পারবি না, ওই সময়কার ফেজে মানে বড়দার কালচারটা বলছি আর কি, ওই সময়কার ফেজে কিছু কাজ উনি, ও তখন ওই বাস্তার পেন্টারদের কাজ কাজকে নিয়ে কিনে নিয়ে তার উপরে নিজে একটু ওভার ওয়ার্ক করে সেই সব কাজগুলোকে রিপ্রেজেন্ট করছিলেন। তো অর্পণা কাউর যাই হোক যেভাবেই করছিল করছিল, ও গিয়ে দেখাচ্ছিল আর কি, মানে সেই স্লাইড শো দেখাচ্ছিল কাজগুলো পেছনের রো থেকে। মানে ও বলছিল এটা আমার কাজ, এই কাজ আমি করেছি, ওদের থেকে কাজগুলো নিয়েছি আমি, মানে পারচেজ রাইট নিয়েছি, যেই পারচেজ রাইট নিয়ে আমি পেন্ট করেছি বলেছে। একজন পেছন থেকে বলে উঠলো, একটা বাচ্চা মেয়ে বলে উঠলো, আচ্ছা আপনি যেই কাজগুলো করেছেন আপনি কি কোনো জায়গায় ক্রেডেন্সিয়াল দিয়েছেন যে ওই আপনি মানে দিস ওয়ার্ক ডান বাই অর্পণা কর অ্যান্ড দিস মানে জয়েন্ট আর্টিস্ট বলে দিয়েছে। বলছে কেন আমি তো ওর কাজ কিনে নিয়েছি, এটা আমার আমার নিজের প্রপার্টি, আমি ওর উপরে পেন্ট করেছি। তখন মেয়েটা চাঁচা ছিল, বললো যে আপনি কোনোদিন কোনো কাজ, অর্পণা কর মানে বিগ নেম তখন, বলছি আপনি কোনোদিন এ কাজ করতে পারেন না, মানে আমার মনে হয় কোনো, আর ওখানে ওই ডিসকাশনের মধ্যে বসে আছে কিন্তু তখন কেজি সুব্রমণিয়াম সামনের সারিতে বসে আছে ওই ওই এতে স্লাইড শোতে, আপনার কোনো রাইট নেই যে আপনি যে কেউ হতে পারে তার কাজকে নিয়ে এবং তাজ কাজ আপনি কিনেছেন যাই করেছেন তার কাজ, তার কাজের উপরে আপনি ওভার ড্র করেছেন সবকিছু করেছেন, দিয়ে আপনার কাজগুলো সেটাকে চালিয়ে দিতে পারেন না। এবং আপনি বলছেন ঠিকই ডিসকাশনে যে আমি ওদের কাজ নিয়েছি, এই কনফেসটা করছেন কিন্তু চালিয়ে দিতে পারেন না, তুমুল মানে অর্পণা কর কান্নার অবস্থা, কেঁদে দেওয়ার মতন অবস্থা। তো যাই হোক সেই সময় ও কেজি সুব্রমণিয়াম দাঁড়িয়ে সিচুয়েশন হ্যান্ডেল করে এবং সেটাকে করে, কেজি সুব্রমণিয়াম হ্যাঁ একটা ভুল হয়েছে এটা ঠিক নয় এর করে কেউ কারো, মানে তখন না মানে আমার বড়দার কালচার ছিল যে যত বড় বিগ আর্টিস্ট হোক যে যত বড়ই নাম হোক তাকে কিন্তু ধুয়ে দেওয়ার মতন মানে তোমার অধিকার আছে আর কি। হ্যাঁ তুমি তুমি বলতেই পারো তোমার অধিকার আছে বলতেই পারো। অতুল দদিয়া স্লাইড শোতেও কিছু কিছু এরকম ডিবেট হয়েছিল, অতুল দদিয়া যেহেতু খুব ইন্টেলিজেন্ট খুব সফট স্পোকেন তো ওগুলোকে কাটিয়ে বেরিয়ে যায় মানে বেরিয়ে গেছিল আর কি। এরকম আমার দেখা আমাদের সুনীল দাস গেছিলেন আমাদের ওই সময়, সুনীল দাসের সুনীল দাসকেও এরকম অপদস্থ করা হয়েছিল, সাংঘাতিক অপদস্থ। সুনীল দাস পরবর্তীকালে বলেছিল এরকম অপদস্থ করা, কিন্তু আমার কখনো মনে আমাদের মনে হয়নি কোনোদিন যে এটা অপদস্থ করা না, একটা আর্টিস্টকে তাকে তুমি তার তুমি যখন তুমি তোমার কাজ নিয়ে যাচ্ছ সবার সামনে দেখাতে যাচ্ছ তখন তো তার তোমাকে সেইগুলো শুনতেই হবে, তুমি তো ওপেনলি তোমার ক্রিটিসিজমটা পেতেই হবে এবং তাকে যদি তুমি কাউন্টার করতে পারো করো, করতে পারছো না যখন তুমি সেটা তোমার প্রবলেম। এই এই ওপেন দরজাটা ছিল ওখানে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আমরাও আমাদের ফ্যাকাল্টিতেও প্রত্যেকের এতে গিয়ে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টে গিয়ে আমরা এগুলো করতাম। তো ওইখানে ওইখান থেকে আমাদের ছবি নিয়ে আলোচনা করা, কাজ কাজ নিয়ে ক্রিটিক্যাল অ্যানালিসিস করা এগুলো শেখা, মানে এইগুলো বুঝতে শিখলাম। ছবিটাকে আঁকতাম ঠিকই কিন্তু ছবিটাকে মানে ছবিটাকে বোঝানো বা ছবিটাকে নিজে বুঝতে পারা বা ছবিটাকে আরেকজনকে বোঝানো এটা শিখলাম কিন্তু বড় দায় দিয়ে, ছবিটাকে মানে অ্যানালিসিস করা, ছবিটাকে নিয়ে ব্যাখ্যা করা, এই ব্যাখ্যা করাটা কিন্তু শিখলাম বড় দায় গিয়ে। কিন্তু একটা বড় প্রবলেম তো ছিলই, বরাবরই ছিল লিঙ্গুইস্টিক প্রবলেম, মানে ইংরেজি বলতে পারাটা খুব সামান্য, মানে ওরকম বলতে পারা দিয়ে কিন্তু আর একটা ইংরেজিতে লেকচার দেওয়াটা আমাদের পক্ষে এখনো সম্ভব নয় এবং দিতে পারিও নি। তো এই সমস্যাটা ছিল, এই করতে করতে বড় দায় কাটলো এবং আমি ওই সময় থেকে এই অ্যাওয়ার্ড বা এইগুলো পাওয়া শুরু করি। তাতে কি হয় আমার একটা রিকগনিশনও আসে এবং বড়দায় থাকবো বলে ঠিক করেছিলাম কিন্তু একদম কিন্তু ওই বাবা বললাম তো বাবার অ্যাক্সিডেন্ট হয় আমি বড়দা ছেড়ে ঠিক ওই সময়টাতেই হয় আর কি, মানে যখন বড়দাকে পাস করে করবো করবো তো আমি চলে আসি আর ফিরে যাওয়া হয় না আর কি। তারও একটা কারণ আছে, ব্যাখ্যা আছে। তো ও যখন আমি ওখানে পড়ি, আচ্ছা সুনীল দাস বলেছিলেন আই অ্যাম বুল, সেই নিয়ে ঝামেলা হয়। হ্যাঁ ঠিকই একদম, আমার ঠিক কতগুলো কথা মনে নেই, তো সেই সব জিনিস নিয়ে অনেক ঝামেলা হয়েছিল আর কি, অর্পণা কাউকে নিয়ে ঝামেলাটা আমার খুব মনে আছে আর কি। তো যাই হোক তখন এখানে এসে এই জিনিসটা বললে বুঝতে পারবি কেন আমার বড়দা ফিরে যাওয়া হয়নি। ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিস, মানে ফাইন্যান্সিয়ালি তো এবার তো রোজগারও করতে হবে,
এটাও তো একটা বড় জিনিস। হ্যাঁ, আর বাকি সব তো অ্যাওয়ার্ড গুলো, অ্যাওয়ার্ড গুলো সব তো পেয়ে গেছো। কলকাতার অ্যাওয়ার্ড গুলো পেয়েছিলাম। তো আমার মনে আছে প্রথম আমার ছবি বিক্রি হয়েছিল আমার মিউজিয়ামে বসে মিউজিয়াম স্টাডি করছিলাম, একজন জাপানিজ এসে আমার একটা মিউজিয়াম স্টাডি কিনে নিয়ে গেছিল, 800 টাকা দিয়ে একটা ছবি বিক্রি হয়েছিল আমার। এটা আমার প্রথম ছবি বিক্রি, ওই আনন্দ আর কোনোদিন পাইনি, ওই আনন্দ 100,000 টাকার ছবি বিক্রি হয়তো হওয়াতেও পাইনি ওই আনন্দটা, যেদিন প্রথম ওই ছবি বিক্রিটা হয়েছিল। তিমির লিখে ছবি, ছবি নিয়ে একটুখানি বলো, তিমির লিখছে। হ্যাঁ, ছবি নিয়ে কি জানতে চাইছিস বল? আমি আমি তো বললাম, মানে এইভাবে আমার ওই আমার এখন যে কাজ করছি সেই কাজ করাতে আমার আশা। তো আমি তারপরে যখন ইয়েতে আসি, মানে আমি এবার প্র্যাকটিসে আসি, এইবার কলকাতায় চলে আসার পরে এবার তো ওই রেসটা শুরু হয়, এবং তখন বিভিন্ন কাজ দেখা শুরু করি আর কি, বিভিন্ন কাজ দেখা। তখন আমার 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 অনেকটা সময় ডেভিড হকনি আমার কাজের মধ্যে ছিল, ডেভিড হকনির কাজের ইনফ্লুয়েন্স অনেকটা সময় ছিল আমার কাজের মধ্যে, এটা বড়দা থেকে শুরু এবং বড়দার পরবর্তীকালে ডেভিড হকনি, এবং ডেভিড হকনির সাথে সাথে অতুল দদিয়ার কিছু কিছু ইনফ্লুয়েন্স আমার, যেহেতু ভূপেন খক্কর, অতুল দদিয়া, ডেভিড হকনি সময় একটু টুকরো 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 কিছু ইনফ্লুয়েন্স আমার ওই সময়কার কাজে ছিল। তুই যদি আমার ছবিগুলো দেখিস, এই যে একটা প্রথম ছবি আছে ভূপেন খক্কর মাসল দেখাচ্ছে, একটা একটা ছবি আছে, ওই ছবিটা আমার একটু মানে বড়দা থেকে ফেরার পরে পরে করা, ওই ছবিটা বড়দা থেকে ফেরার পরে পরে করা ওই ছবিটা, মানে ওই সময়কার ছবির মধ্যে ওইটা একটা ছবি আমার। এই এই কাজগুলোর মধ্যে বিভিন্ন সময়ের একটা একটা করে ছবি, দুটো করে ছবি আমি রেখেছি আর কি। এখনকার লাস্ট 3-4 বছরের ছবি এখানে নেই আর কি, তার আগে ইনস্টলেশনটা আছে। হ্যাঁ, ইনস্টলেশন গুলো কিছু আছে, ওগুলো 3-4 বছরের মধ্যে যেগুলো করেছি সেগুলো ওই জন্য রেখেছি। আর পেন্টিং এখন যেগুলো করছি আমি রাখিনি আর কি, এখন আসলে সামনে শো আছে তার সেই জন্য রাখা যায়নি ওগুলো। তো ওই ডেভিড হকনি পরবর্তীকালে, ডেভিড হকনি এখনো এখনো আমি বলবো ডেভিড হকনি আমার একটা খুব প্রিয় আর্টিস্ট, এবং ওনাকে ওনাকে অনেকভাবেই আমি অ্যানালিসিস করি, ওনাকে অনেকভাবেই দেখি। তারপরে এডওয়ার্ড হুপার, হপার বোধহয় একটু নামটা হপার হবে, এডওয়ার্ড হপারের কাজ আমার খুব ভালো লাগতে শুরু করে কলকাতায়। মানে আমি যখন এই কাজটা মানে এখন যে ফেজে কাজ করছি, তখন যে ফার্স্ট ফেজে কাজ করছিলাম ডেভিড হকনি, অতুল দদিয়া, কাজ করতে করতে অতুল দদিয়ার ইনফ্লুয়েন্স নিয়ে আমি পেপারে বেশ কিছু পেপারে কাজগুলো আমি দিয়ে নি, বেশ কিছু পেপারে কাজ করেছি। মানে অতুল দদিয়ার যে একটু তখন প্রথম দিকে একটু কোলাজ করে কাজ করতেন, মানে একটা ইমেজের মধ্যে একটা সুপার ইম্পোজ করে আরেকটা আরেকটা কাজ ইম্পোজ করা, এটা খুব ইন্টারেস্টিং লাগতো আমার। এবং সেখানে আমার কাজেও কোনো কোনো জায়গায় একটা সুপার ইম্পোজ করে একটা জায়গায় একটা ইমেজ ঢুকে যাচ্ছিল, হ্যাঁ ঢুকতো। সাথে সাথে এই যে ভূপেনের যে ড্রয়িং এর কোয়ালিটিটা কাজের মধ্যে, ভূপেন খক্কর ড্রয়িং এর কোয়ালিটিটা, সেই ড্রয়িং এর কোয়ালিটিটা যেন কোথাও কোথাও আমার কাজের মধ্যে, তখনকার কাজের মধ্যে যখন আমি একটু গোয়াশে কাজ করতাম, গোয়াশ ওয়াটার কালার এবং পেপারে কাজ করতাম, কিছু কাজ এখন আমার কাছে আছে, এখনো আছে, এবং আর কিছু কাজ আমার এক্সিবিটও হয়েছে, একটা দুটো কাজ এক্সিবিট হয়েছে কলকাতায়, সেই সব লটের অনেক কাজ এক্সিবিট হয়নি, আমার কাছে অনেক কাজ আছে। আমি গোয়াশ টেম্পারাতে কাজ করতাম লেয়ার বাই লেয়ার, মানে বড়দার একটা ইনফ্লুয়েন্স থেকে যায় আর কি, লেয়ার বাই, মানে একটা কাগজের উপর একটা লেয়ারে কাজ করলাম, আবার একটু ইমেজটাকে মুছে দিয়ে আরেকটা লেয়ারে একটা আরেকটা ড্রয়িং বেরোলো, কিন্তু প্রত্যেকটা ড্রয়িংই একটু রিয়েলিস্টিক বেস, ঠিক আছে, ড্রয়িংগুলো ফিগারেশনগুলো রিয়েলিস্টিক বেস ফিগারেশন। হ্যাঁ, এই সময় একটু একটু পপ ইমেজ আসতে শুরু করে ড্রয়িং এর মধ্যে, এই ইনফ্লুয়েন্সটাও কিন্তু ওখান থেকেই, মানে আমি ওইখানকার কালচারাল আর্ট প্র্যাকটিস, মানে আমাদের বড়দার যে স্কুলিং এর আর্ট প্র্যাকটিসের থেকেই আসতে শুরু, এবং সেটা রেসটা কলকাতাতেও থেকে যায় আমার, এবং এখানেও তখন এখানে এসে যাদের ছবি দেখতে শুরু করি, অ্যাকচুয়ালি কি হয় যে কাজগুলো ভালো লাগে সেই ছবিগুলো খুঁজতে থাকি, তাদের কাজগুলো খুঁজতে থাকি, কোথায় কোথায় দেখতে পাচ্ছি তাদের কাজ, এই কাজগুলো এতে বই খুঁজতে থাকি, বই দেখি, বই কিনি, বই দেখতে দেখতে মানে আমার অতুল দদিয়া, ভূপেন খক্কর, ডেভিড হকনি অনেকটা সময় আমার কাজের মধ্যে প্রভাব ফেলেছে, অনেকটা সময়। তারপরে ফেজে আসছে আমার কিন্তু একটু অতুল দদিয়া থেকে বেরিয়ে আসা, হ্যাঁ বেরিয়ে এসে আমার
তখন আমার একটুখানি তোর সুধীর পট্টবর্ধনের কাজ একটা সময় খুব ভালো লাগতো, সুধীর পট্টবর্ধন মানে ফিগারেশন, সুধীর পট্টবর্ধনের অনেকগুলো ফিগার নিয়ে অনেক অনেক কিছু, অনেকগুলো ফিগার একটা কম্পোজিশনের মধ্যে, আমার একটা কাজ আছে, আমার আমার কাজের রিপ্রেজেন্টেশনটা আলাদা কিন্তু এরকম দেখতাম অনেক ফিগার, আমার অতুল দদিয়া, ডেভিড হকনি, সুধীর পট্টবর্ধন, তোর সব কাজ, আমার ওই পরের কাজটা দেখবি, ওই একটা কাজ আছে, ওই একটা মেয়ে একটা ছেলে একটা হুকা খাচ্ছে একটা বারে বারে, ওই কাজটা, ওই ধরনের ওই সব ইনফ্লুয়েন্স তখন কাজ করছে আর কি, কিন্তু রিয়ালিজমটা আছে, মানে আমার ন্যাচারাল, আমি রিয়ালিস্টিক রিপ্রেজেন্টেশনটা কিন্তু আমার কাজের মধ্যে বরাবরই ছিল, মানে আমার আর্ট কলেজ জীবন থেকেই এটা ছিল, মাঝখানে একটা সময় আমাকে ডিস্টার্ব করেছে খুব, মাঝখানে 3-4 বছর আমি খুব ডিস্টার্ব ছিলাম আর কি, তারপরে আমি আমার ট্র্যাকে আবার আসি, আমি আমার মতনই কাজ করছি। তো তারপরে আমি আবার আবার আরেকটু এগিয়ে যখন আসি তখন আবার আরও আর্টিস্টের কাজ দেখি, ইদানিং কালে আমার খুব ভালো লাগে, আমার এর কাজ খুব ভালো লাগে, আমার আমার এখনকার যদি পেন্টিং পরবর্তীকালে দেখবি যখন আমার আরে লুসিয়ান ফ্রয়েডের কাজ খুব ভালো লাগে, এডওয়ার্ড হুপার এখন মানে এডওয়ার্ড হুপারের কাজ, লুসিয়ান ফ্রয়েডের কাজ, এই কাজ খুব ভালো লাগে, এবং কিছু কিছু কাজ বহু আর্টিস্টের কাজ ভালো লাগে, তাদের ইনফ্লুয়েন্স হয়তো আমার নেই, যার মধ্যে একজন আর্টিস্ট, আমি 2016 সালে যখন ইয়েতে গেলাম প্যারিসে গেলাম, প্যারিসে গিয়ে আমি আমি ফরচুনেট আমি একটা বিশাল বড় জিনিস দেখলাম, যেটা হচ্ছে আমার আর্টিস্টের নাম কি ভুলে যাচ্ছি, কিফার, অ্যানসলেম কিফার, অ্যানসলেম কিফার একটা রেট্রোস্পেকটিভ দেখি, প্রায় 70-80 খানা অ্যানসলেম কিফার দেখি, 70-80 খানা অ্যানসলেম কিফার, হ্যাঁ রেট্রোস্পেকটিভ লাইভ একদম, মানে ওই আরেকবার আমি ছবির সামনে বসে কান্নাকাটি করেছি, মানে তোকে লিটারালি বলছি, অ্যানসলেম কিফারের শো দেখছি, একটা ছবি দেখলাম 40 ফিট 40 ফিট 40 ফিট বাই 18 ফিট একটা ছবি, সেন্টার অফ পম্পিদুতে একটা কাজ অ্যানসলেম কিফারের ডিসপ্লে হয়েছে, তো আমি অনেকভাবে চাই এরকম কাজ করতে কিন্তু পারবো না আমি এরকম কাজ করতে, মানে কেন আমার সঙ্গে যায় না, কিন্তু আমি অদ্ভুত মানে স্পেল বাউন্ড কাজ দেখে আর কি, তো আমি না ওই পাঁচ মিনিট পর কেটে যাবে, আচ্ছা ঠিক আছে, এই তো শেষই হয়ে গেল, যাই হোক মানে আসতে পারি আমরা, শেষ হয় না, আমি 2013 সালে আমি মানে একটু অন্যরকম কাজ করা শুরু করি, আমার বিভিন্ন আর্টিস্টের কাজ দেখি, এবং বোম্বেতে যখন বোম্বেতে যাই, বোম্বেতে তখন খুব যেতাম, বোম্বেতে গিয়ে আমি এর কাজ দেখি খুব, ওই সুদর্শন শেট্টির কাজ দেখি, দেখে আমার মনে হয় যে না একটা ডাইমেনশন ছেড়ে বেরোতে হবে, কাজের একটা ডাইমেনশন, একটা ডাইমেনশনের মধ্যে আছে, সেই কাজের ডাইমেনশন ছেড়ে বেরোতে হবে, সেই ডাইমেনশন ছেড়ে বেরোতে গিয়ে আমি একটু অন্য মিডিয়াম নিয়ে কাজ করা শুরু করি, আমি 2013 সাল 2014 সালে একটা অনেক অনেক রকম ভাবে কাজ করি, তো আমি পেপার পাল্প নিয়ে কাজ করি, আমি পেপার পেপারে বাল্ক পেপার নিয়ে কাজ করেছি, মানে নিউজ পেপার নিয়ে কাজ করেছি, পেপার সে সময় কাজ করেছিলে, হ্যাঁ ওইটা দেখেছিলাম যে আঙ্গুলে যে ছবিটা দিয়েছিলে, হ্যাঁ তার আগে আমি একটা কাজ করেছিলাম যে যে কাজটা আমার টোকিওতে শোতে ছিল, একটা বিশাল প্রায় মানে হাজার হাজার পেপার পেপার নিয়ে একটা ব্লক তৈরি করেছিলাম, পেপারের ব্লক, সেই পেপারের ব্লকের মধ্যে একটা ইমেজ আঁকা ছিল, মানে ইমেজ ইমেজ দিয়ে ইমেজ তৈরি করা ছিল, পেপারের মধ্যে যে ইমেজ গুলো থাকে ব্ল্যাক এন্ড হোয়াইট, ওই ইমেজ গুলোকে সাজিয়ে সাজিয়ে ইমেজ তৈরি করা ছিল, ইমেজ তৈরি করেছিল, হ্যাঁ একটা এ আন্না হাজারের একটা পোর্ট্রেট ছিল, সেই সময় আন্না হাজারেকে নিয়ে অনেক প্রবলেম চলছিল, ওই কাজটা আমার ডিসপ্লে হয়েছিল টোকিও শোতে, আর একটা ইনস্টলেশন ছিল টোকিও শোতে রিসাইকেল মানে ডিসপোজেবল কিছু অবজেক্ট নিয়ে, একটা বড় মাস্ক, ফেস মাস্ক ছিল মানে গ্যাস মাস্ক ছিল, ওটা একটা ডিসপ্লে ছিল, ওই সময় কাজ করি 2013-14, 12-13-14-15 পেন্টিং এর সাথে সাথে আমি ওই কাজও করি প্রচুর, এবং তার একটা লট অফ ওয়ার্ক আমার টোকিও শোতে ডিসপ্লে হয়, তার পরবর্তীকালে এই কাজটা আমি কখনো কখনো আমার পেন্টিং কম করছি, এই কাজটা করছি, আমার প্যারালালি এখন দু রকম কাজই প্র্যাকটিসের মধ্যেই আছি, আমি আমি এনজয় করি দুটো কাজকেই এনজয় করি, আমারও তাই মনে হয় যে একটার মধ্যে থেকে কেনই বা থাকবো, যেটা মনে হয় আমি সেটা করবো, একদম মানে মনে হয় মানে কখনো কখনো যখন একটা কাজ করতে সার্ফেস নিয়ে কাজ করছি, সার্ফেসে করতে করতে কখনো মনে হয় যে
সারফেসটা একটা জায়গায় কিন্তু লিমিটেশন আছে, তখনই আমার মনে হয় না বেরোতে হবে এখানে, আর যখনই মনে হয় তখন পেন্টিংটা ছেড়ে আবার একটা নতুন কাজ নিয়ে ভাবতে শুরু করি। তো সেই সময় আবার একটা কাজ দুটো তিনটা দুটো কাজ করার পরে আবার তখন আবার মনে হয় ঠিক আছে আবার একটু মানে পেন্টিং, মানে পেন্টিংটা আমার মাদার মিডিয়াম, ওটা আমি করবই। হ্যাঁ, ওটা যখন ওটা আমার এমন হচ্ছে আমার আমার ডেলিকার হাত ধোয়া মুখ মুছার মতন ব্যাপার, কিন্তু এটা করে আমি না আমার একটা রিফ্রেশমেন্ট হয়, এই যখন আমি একটা ইনস্টলেশন করি বা একটা অ্যাসেম্বল করি, একটা অনেক ধরনের অবজেক্ট নিয়ে অ্যাসেম্বল করি, আমার একটা রিফ্রেশমেন্ট হয়, আবার একটা ডাইমেনশন খুলে যায় আমার কাছে, আমি একটু অন্যভাবে দেখতে একটু যেতে জার্নিটা একটু অন্যদিকে যেতে শুনে, এবং এটা আমাকে পরবর্তীকালে আবার একটা পেন্টিং এ কিন্তু আমার অনেক হেল্প করে। আমি যখন তারপরে একটা পেন্টিং করতে ঢুকি, যখন আমি একটা সারফেসে পেন্ট করতে যাই, তখন অনেক রকম ভাবে হেল্প করে আমার, ড্রয়িং এ, কম্পোজিশনে, অ্যারেঞ্জমেন্টে আমার অনেক রকম হেল্প করে, এবং পেন্টিং গুলো পরিবর্তন, আমার পেন্টিং এর সারফেস পরিবর্তন হয়, আমার পেন্টিং এর বিষয় পরিবর্তন হয়ে যাচ্ছে, মানে এইভাবেই কিন্তু পরিবর্তন। আমার মনে হয় এই জার্নিটা যখন করি, ধর ছমাস ওই কাজটা যখন করি, ছমাস পরে যখন আবার পেন্টিং করতে ঢুকি, তখন আবার একটা আমার জার্নি শুরু হয়, অন্য একটা পেন্টিং শুরু হয়, আরেক রকম জার্নি শুরু হয়। ফলে আমার পেন্টিং এর পেন্টিং সারফেস পেন্টিং এর মনোটোনিটা কেটে যায় আমার, বারে বারেই যেন মনে হয় কোনো আর্টিস্ট, আমি কোনো যেটা এখন বলতে চাই যে আমি কখনো কোনো ম্যানারিজম কে কখনো ফলো করিনি, আমার মনে হয়নি কোনোদিন ম্যানারিজম নিয়ে থাকবো, আমি যে প্র্যাকটিসটা করছি সেই প্র্যাকটিসে কোথাও না কোথাও আমার আইডেন্টিটিটা থেকেই যায়, মানে আমি যে আজকে থেকে 15 বছর আগে যে পেন্টিংটা করেছিলাম, এখন যে পেন্টিংটা করছি, আমি তুই যদি খুঁজিস সেই আইডেন্টিটিটা পাবি, যে এটা আমার স্নেহাশিসের পেন্টিং, ওটাও স্নেহাশিসের পেন্টিং, কোথাও একটা আইডেন্টিটি খুঁজে পাবি, সেটার জন্য জোর করে ইম্পোজ করার কোনো দরকার হয় না। এই প্র্যাকটিসটা একটা জার্নি, এই জার্নিটার মধ্যে আমাকে থাকতে হবে, মানে আমি সবসময় মনে করি জার্নিটা সবচেয়ে বড় জিনিস, এই জার্নিটার মধ্যে আমাকে থাকতে হবে, এই জার্নিটা যখন হবে এই প্রত্যেকটা স্টেপেই একটা এক্সপিরিয়েন্স হবে আমার, এই এক্সপিরিয়েন্সটা থেকে আবার নতুন জার্নি, নতুন রাস্তা খুঁজে পাবো, এবং সেই রাস্তাতে আবার নতুন ভাবে দেখতে শুরু করবো, কারণ এই জার্নির মধ্যে আমি রাস্তা দিয়ে হাঁটছি, আমি টালিগঞ্জের মোড়ে একটা জিনিস দেখবো, আমি যখন রবীন্দ্র সদনে পৌঁছবো আরেকটা এক্সপিরিয়েন্স হবে, সুতরাং টালিগঞ্জের মোড়ের এক্সপিরিয়েন্সটা আমি সারা জীবন বয়ে নিয়ে যেতে পারবো না, এটা আমার নিজের মনে হয়। সুতরাং আমার প্রত্যেকটা মোড়ে আমার নতুন নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে, তাহলে আমার কাজের পরিবর্তনটা হবে না কেন, সেই ম্যানারিজমটা থাকবে কেন, এইটাই আমার বারে বারে মনে হয়। ঠিক আছে, হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ বলছি, আর তো নেই সময় আমি জানি না, আমি ঠিক মতন আমার কাজ সম্পর্কে ছিল টোটাল আমার ছোটবেলা থেকে জার্নি নিয়ে, শুধু কাজ নিয়ে ডিসকাশনের একটা আলাদা সেশন তখন হলে হয়তো আর একটু ইন্টারঅ্যাকশনটা করা, ঠিক আছে, মানে সেটাও হবে, কোনো অসুবিধা নেই, পরে একটা হবে হবে, সেটা কোনো অসুবিধা নেই, এটা একটা বড় ইম্পর্টেন্ট দিক তুই যেটা ধরেছিস, যেটা আমার কিভাবে জার্নিটা, মানে আমার ছোটবেলা থেকে, মানে দেখো কেসটা হচ্ছে কি যে তুমি কোথাও না কোথাও তোমার ছবি সম্বন্ধে লেখা বেরোবে, কোথাও না কোথাও তুমি বলবে ছবি সম্বন্ধে, কিন্তু আমার কাছে একটা উদ্দেশ্য ছিল যে এটা তো কোথাও না কোথাও জানতে পারবো, কিন্তু তোমার এই টোটাল এই জার্নিটার তো কোথাও জানতে পারবো না, এক্স্যাক্টলি তাই, হ্যাঁ, তো এইটা যে আজকে যে টোটাল তুমি যে কলেজ লাইফ, কলেজ থেকে গিয়ে বড়দা, এই যে টোটাল এই ব্যাপারটা জানাটাও খুব জরুরি ছিল আমার মনে হয়, তোমাকে জানতে গেলে এইটাও জানা দরকার। সেই জন্যই মানে আজকে ছবি নিয়ে বিস্তর আলোচনা করার জন্য আরেকটা বড় সেশন হলেই তখন হয়, কিন্তু আজকে যে তিমির লিখলো ছবি নিয়ে ভালো, ডেফিনেটলি ছবি নিয়ে বলা যায়, আরো বলা যায়, আরো অনেক কিছু বলা যায়, আমার আমার কাজ নিয়ে আরো অনেক কিছু বলার আছে, ডেফিনেটলি বলার আছে, কিন্তু সেটা তাহলে আরেকটা সেশন করব। হ্যাঁ, তো এই প্ল্যাটফর্মটাতে তো এতটা বলার পরে এটা এটা মানে ছোট হয়ে গেল আর কি, এটা বলাটা আর কি, আরো বলা যায় আর কি, যাই হোক সেটা পরে হবে, কিন্তু এটা আজকে যেমন ইম্পর্টেন্ট ছিল ছোটবেলা থেকে কিভাবে আমার নিজের জার্নিটা, সেটা নিয়ে একটু বললাম। তো যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ অসীম তোকে আমাকে এখানে ডাকার জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ যারা যারা আমার সঙ্গে ছিল আজকে, তাদেরকে প্রত্যেককে আমার ধন্যবাদ এবং থ্যাংক ইউ, এবং সবাইকে দশরথকে দেখতে পাচ্ছি, মনোজ সবাইকে দেখতে পাচ্ছি,
তোরা আমাকে এতক্ষণ ধরে টলারেট করলি তার জন্য থ্যাংক ইউ। আমি জানি না কতটা তোদেরকে আনন্দ দিতে পারলাম, মানে ভালো লাগলো কিনা আমি জানি না। যাই হোক, সবাই ভালো থাকিস, এই সিচুয়েশনে দাঁড়িয়ে কাজ করিস, সবাই সবাই অনেক অনেক কাজ কর, আর একটু সাবধানে থাক, ভালো থাকিস। অসীম, তোর জন্য অনেক শুভেচ্ছা রইল। নিজেকে আমরা টেস্ট করি না, আমার মনে হয় নিজেকে টেস্ট করা উচিত প্রত্যেকে, নিজেকে চ্যালেঞ্জ ছড়া উচিত, নিজেকে চ্যালেঞ্জ প্রত্যেকটা মুহূর্তে নিজেকে চ্যালেঞ্জ করা আর কি, যে আমি এটা করতে পারি কিনা, আমাকে এটা করতে হবে, মানে এটার মধ্যে দিয়ে যাই। এই চ্যালেঞ্জটা আমরা অনেক সময় করি না, এই চ্যালেঞ্জটা আমরা সবসময় কি একটা রাস্তায় হাঁটার মতন করে দেখি, আমি রাস্তায় হাঁটার মধ্যে প্রত্যেকটা মোড়ে আমার এক একটা করে অভিজ্ঞতা হয়, এবং সেই অভিজ্ঞতা গুলোকে নিয়ে আমি পরের মোড়ে যাচ্ছি, সেই পরের মোড়ে আরেকটা অভিজ্ঞতা হলো, তাকে নিয়ে আমি আরেকটা মোড়ে যাচ্ছি। এইভাবে রাস্তা দিয়ে হাঁটা, জিগজ্যাগ করে হাঁটা, এটাই হচ্ছে জার্নি। অ্যাকচুয়ালি এই জার্নিটাই হচ্ছে কাজ, আর জার্নিটাই, এবং আমরা যেটা এক্সিবিশনে দেখি তাই জার্নির একটা প্রোডাকশন দেখছি, কিন্তু আসলে জিনিস হচ্ছে আর্টিস্টের জার্নিটা, জার্নিটা। ঠিক 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 আছে, চলো, থ্যাংক ইউ, গুড নাইট, গুড নাইট। হ্যাঁ সবাই, আবার আবার কি বলে তোমার, কালকে আসছি আবার। ঠিক আছে, কালকে কালকে অনিন্দিতা আসছে, অনিন্দিতা দত্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, এটা তুই কি এটা ফেসবুকে থাকতে পারে নাকি? না ফেসবুকে না না না, এটা এটা তোমার হচ্ছে শান্তনু বলে ও ইউটিউবে দেবে। ঠিক আছে, মানে আমাকে অনেকে জিজ্ঞেস করছে কেন ফেসবুকে থাকছে, থাকবে না কেন, আমার পরিচিত। আমি দেখলাম যে এখানে না, এখানে যারা দেখছে, হ্যাঁ আমরা এটা প্রথম থেকেই দেখছি, তরুণ গুড নাইট, মনোজ গুড নাইট, সবাই দেখছি আছে এখনো, খুব মানে ধন্যবাদ রে, অনেকক্ষণ আছিস তুই, যা তোর কাজ হচ্ছে। ওকে, চলো টাটা।